আরে বন্ধু, বাসে যখন যাবা তখন স্টাডি করতে করতে যাবো, আমি তো তাই করি। ওকে, ফার্স্ট স্টোন দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক আছে? সরাইও বন্ধু, কালকে সরাই, এখন নামাজ পড়ো। আস্তে কথা শোনা যাচ্ছে শাহিন? মানে আপনার পিছনে কথা হচ্ছে তো, মানে আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমার রুমে কথা বলতে হতো। এই এই ঘন্টা দুয়েকের জন্য স্টপ, সবু ইয়ে কর, ওই জাকারিয়া ভাই রুমে নামাজ পড়। না না, আমার জোরে এই ইয়া জোরে কথা বলা লাগে, বুঝছিস? নাহলে হচ্ছে শুনতে পায় না। শাহিন, এখন কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা ওকে, হিলে স্টার্ট। হ্যাঁ, ভিডিও স্টার্ট হয়েছে, ভিডিও চলছে। আমরা লাইটার তো অনেক এমবি দামি, এখন তো 2 MB। কোথায় যে? আচ্ছা এইখানে থাক। তো দেখো, আমরা কি করছিলাম, আমাদের লগইন সিস্টেমটা করা হয়েছিল, তাই না? পাসওয়ার্ড চেঞ্জ, আমরা লগইন করি, কারণ আমাদের আজকে প্রোফাইল সেকশন নিয়ে কাজ করব। ডাটা ইনসার্ট মেইন পার্টটা। আচ্ছা শাহিন, তোমার অ্যাজাক্স এর প্রবলেম ছিল, এটা কি সলভ হয়েছে? না ভাই, এটা এখনো প্রবলেম সলভ হয়নি, আমি ট্রাই করতেছি, দেখি সকাল পর্যন্ত করে দেখি। আচ্ছা, আমি কাল আমাদের ক্লাসটা শেষ হলে আমি তোমার ওই প্রবলেমটা দেখি, দেখব নি, যদি সলভ করে দিতে পারি করে দেব, নি না হলে কালকে তুমি আচ্ছা সকালবেলা সলভ করে দেব। ওকে আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে আজকে দেখানোর দরকার নাই, তুমি কালকে সকালে আমাকে দেখাবা ঘুম থেকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, স্কাইপেতে কল দেব, করে দিয়ে তোমাকে সলভ করে দেব। মানে আপনি কখন ঘুম থেকে উঠেন? মানে আমি তো মানে স্টেশন নাই, আমি তোমাকে কল দিব নি, ঠিক আছে? আচ্ছা কালকে তারিখে আপনার অফ ডে? হ্যাঁ, আমার শনিবার অফ ডে থাকে। ও আচ্ছা আচ্ছা, তাহলে বুঝছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি 10টার দিকে তাহলে কল দেব। আচ্ছা ওকে, তো আমরা লগইন করি। আচ্ছা, আমরা তো আসি ইয়েতে, আমাদের ডক্টর লগইনে যেতে হবে। প্রোফাইল সেকশনটা করতে আমাদের মিনিমাম 2 দিন টাইম লাগবে, বুঝছো? এখানে আমাদের আগে বলছি অনেক কমপ্লেক্সিটি আসবে, ক্রেডেনশিয়াল পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম। পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম, 1 2 3 4 5 6 এবারে তো লোড নাই কেন? আমারও মাঝে মাঝে। আচ্ছা, তো তোমার আমাদের যে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটা করা আছে, তাই না? তার প্রোফাইলের উপর ক্লিক করলে তার প্রোফাইলের এখানে একটা বক্স নিয়ে আসবো, ঠিক আছে? তো প্রোফাইল নিয়ে কাজ করার আগে আমাদের ডাটাবেজের কাজ করতে হবে, সেটা হচ্ছে ডক্টরের সমস্ত প্যানেল নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে ডক্টরে দেখো কি করলো, আমাদের এটা মাইগ্রেশন করা আছে, ডক্টর এক্সপিরিয়েন্স মাইগ্রেশন করা নাই, কারণ এটা মাল্টিপল পড়বে। ডক্টর সার্টিফিকেট, এটাও মাল্টিপল পড়বে। আর ডক্টর ফিডব্যাক, এটা হচ্ছে পেশেন্টরা তাকে ফিডব্যাক দেবে, তার মানে এটা আমাদের আপাতত দরকার নাই। তার মানে আমাদের দরকার হচ্ছে ডক্টর সার্টিফিকেট এবং ডক্টর এক্সপিরিয়েন্স, তাই না? তো এটা আমরা করে নিই, ঠিক আছে? তো আমরা এখানে নিব হচ্ছে, মাইগ্রেশন করে নিই। এটার জন্য আমাদের লাগবে হচ্ছে 2টা মডেল লাগবে, ঠিক আছে? ডক্টর এক্সপিরিয়েন্স এবং ডক্টর সার্টিফিকেট। তো পিএস ডিসান মেক মডেল ডক্টর এক্সপিরিয়েন্স, আর সার্টিফিকেট আমরা নাম দিতে পারি তোমার
সার্টিফিকেটই দিই। সিইআর সার্টিফিকেট সার্টিফিকেট বানান কি ঠিক হলো? হ্যাঁ সিইআরটি এফএসএটি এফএসসিএটি হ্যাঁ সার্টিফিকেট। তারপরে আমরা ডক্টর এক্সপেরিয়েন্স দিছে না ওইটাও চেঞ্জ করে দিই, আমরা শুধু এক্সপেরিয়েন্স নাম দিই। এক্সপেরিয়েন্স একজনেরই থাকবে, ডক্টর আর থাকলে আমরা স্পেসিফিক্যালি বলে দিতাম তাই না? আমরা আমাদের ইয়েতে যাই, ডাটাবেজে যাই, এখান থেকে আমরা মাইগ্রেশনে গেলাম, আমরা ডক্টর এক্সপিরিয়েন্সটাকে ডিলিট করে দিব এবং মডেল থেকে ওটাকে ডিলিট করে দিব। খুব হবে আজকে, কারণ আমাদের এখানে প্রচুর কাজ আছে। আমি ভাই আমাদের অনেক অলরেডি গন, আমরা তেমন কিছু ইমপ্রুভ করি না কি মানে এক সপ্তাহ তো আমাদের ক্লাস তো হইলে যার সময় আমাদের ফরগট পাসওয়ার্ডটাও হয়েছে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এই প্রোফাইলটা তো সেকশনটা শেষ করে আমরা আগামী নেক্সট ক্লাসে ভিউ সেটআপ দিব, মানে প্রোফাইল সেকশন শেষ করে, ঠিক আছে? তারপর আমরা ভিউ নিয়েও কিছু কাজ করব। তো এখন আমরা এখানে কি করব, আমরা যে কাজটা করব প্রোটেক্টেড করে দিই, মানে গার্ডেড সেটআপ করে নিই, যেহেতু আমরা এখানে ডাটা ইনসার্ট করব। গার্ডেড স্পেলিং টিলিং দেখো, ঠিক আছে? ওকে, এটাও ঠিক আছে। এখন আমাদের আরেকটা আছে সার্টিফিকেট, তো এখানে আমরা সেম কাজটা করব, জাস্ট গার্ডেড। এবং এখন আমাদের এখানে লাগবে কি, আমাদের ডক্টর যেখানে আছে না, আমাদের এইটা লাগবে, এই ফরেনের এটা, এটাকে আমরা নিয়ে নিলাম। তো এইখানে আমরা দিব হচ্ছে আমাদের আছে কি, দেখো ডক্টর সার্টিফিকেট, এখানে কি আছে আমাদের ডক্টর আইডি, ডক্টর আইডি কিংবা সার্টিফিকেট বা ডকুমেন্টস তাই না? তো এখানে আমরা দিব হচ্ছে ডক্টর আইডি, DOCTOR, ডক্টর আইডি, ডক্টর আইডি, তারপরে ইন্ডেক্স, কনস্ট্রেইন, অন ডিলিট ক্যাসকেড এবং অবশ্যই নালেবল, কারণ এটা নালেবল পড়বে প্রোফাইল। যে নালেবল এটা কাজ করে না, মানে আমরা যে সময় মাইগ্রেশন করি নালেবল এটা কাজ করে না, পরে ম্যানুয়ালি করতে হয়, এটা কেন হয়? না কাজ তো করে, আমি তো এরকম প্রবলেম ফেস করিনি, যেহেতু এটা ডক্টর সার্টিফিকেট এটা দিতেই হবে, এটা নালেবল হবে না। হ্যাঁ আমার প্রথম ভাই তো আমরা মাইগ্রেশন করছি, তো মাইগ্রেশন করলে তখন আবার দেওয়া লাগে আর কি। আমি এরকম প্রবলেম ফেস আমি আমি তুমি যেটা বললা যে নালেবল দিলে নালেবল হয় না, আমি আর আমি এখন পর্যন্ত এরকম প্রবলেমে পড়িনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আমি এখানে নালেবল রাখলাম, এখানে মেবি আমাদের নালেবল না রাখলে প্রবলেম হতে পারে আপডেট করার সময়। তো তার এখানে কি দিব, সার্টিফিকেট বা ডকুমেন্টস দিব আমরা, লাগবে টেবল ইং, তারপরে দিব আমরা ডকুমেন্টস। তো আমি টেবল করে দিলাম, আমাদের লাগবে কি, এক্সপেরিয়েন্স লাগবে হচ্ছে ডক্টর আইডি, তারপর স্টার্ট ডেট, এন্ড ডেট কারেক্টম, স্ট্রিং ডেট, আমরা কি দেব স্টার্ট ডেট, নালেবল করে রাখবো। রাইট, এটা হবে ইনডেট। এই শিফট আলটা আর ডাউন অ্যারো দিয়ে কপি ইয়া ডুপ্লিকেট করা যায় আর কি, এসে ভিজুয়াল। আচ্ছা আচ্ছা, আমি ডুপ্লিকেট করতে পারি ভাই, তারপর আমি টাইপ করতেছি, ডুপ্লিকেট করবেন না, ঠিক আছে? তো এখানে দেখেন, তারপরে আমাদের লাগবে হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট এবং ক্লিনিক নেম, সে কোন ক্লিনিকে, টেবল স্ট্রিং CLINIC ক্লিনিক নেম। তো ক্লিনিক নেমের পরে আমাদের দেখো আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সে যখন স্টার্ট ডেট এবং ইন ডেট দিবে, এখান থেকে তার যে মানে সময়ের ডিফারেন্স বা ডেটের ডিফারেন্স, এখান থেকে আমরা ইয়ার কাউন্ট করে নেব, ঠিক আছে?
বুঝতে পারছো শাহিন? হ্যাঁ ভাই বুঝছি। মনে করো যখন আমরা একটা ডক্টরকে ফিল্টার করব, মনে করো যে একটা পেশেন্ট আসলো, পেশেন্ট এসে একটা ডক্টরকে ফিল্টার করবে, যে ডক্টরের 5 বছর এক্সপিরিয়েন্স আছে তাকে আমরা দেখাবো, ওই ডক্টরের লিস্ট সে চাচ্ছে, তখন তো ফিল্টার অপশন লাগবে তাই না? যে এত এজ দিয়ে ফিল্টার করবো, মনে করো এজ দিয়ে ফিল্টার করবো, মানে যে তো তখন কিন্তু ডেট দিয়ে ফিল্টার করা যাবে না। ডেট দিয়ে কি আমরা ধরো দুটা ডেট দিলাম, ওখান থেকে ঝামেলা হবে। তো এই কারণে কি করব, যখন এখানে আমরা এস এখানে তো স্টার্ট ডেট আর ইন ডেট দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমার ডেটের যে পার্থক্য ওখান থেকে আমরা ইয়ার কাউন্ট করব, ইয়ার কাউন্ট করে ওটাকে ডাটাবেজে সেভ করে ফেলবো। বুঝতে পারছো বুঝছি, কনসেপ্টটা বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা বুঝছি। হ্যাঁ ওকে, টেবল এটাকে আমরা ডাবল নেব। ডাবল নেওয়ার কারণ হচ্ছে তার এজ 1.23ও হতে পারে, ঠিক আছে, যখন যেহেতু আমরা মান্থ কাউন্ট করে তোমার হচ্ছে ইয়ারে কনভার্ট করব। হ্যাঁ তো এটা কি হচ্ছে এক্সপিরিয়েন্স EXPERIENCE এক্সপিরিয়েন্স ইন, ঠিক আছে, এটাকে আমি নালেবল করে রাখলাম। তো এই তো আমাদের মাইগ্রেশন কমপ্লিট, ঠিক আছে, মাইগ্রেশনটা চালাই দিই, পিএসপি আর্টিসান মাইগ্রেট। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি যে ফরেন কি দিয়ে এইভাবে রিলেশনশিপ করে দিবেন, আপনার মাইগ্রেশনটা হতে একটু সময় নেবে, ঠিক আছে, আর এগুলো না থাকলে মাইগ্রেশনটা খুব স্পিডি হয়। আমাদের মাইগ্রেশন হয়ে গেল, এখন আমরা লেআউট ডিজাইনে চলে যাব। আমরা দেখি ডাটাবেজে দুইটা টেবল আসলো কিনা। আমাদের এই যে চলে আসছে সার্টিফিকেট এবং চলে আসছে ডেজিগনেশনস তোমার এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে। তো ডক্টরের প্রোফাইল আপডেট করতে গেলে কিন্তু আমাদের ডেজিগনেশনের ক্রুড লাগবে, লাগবে না? হ্যাঁ ডেজিগনেশনের ক্রুড লাগবে। তো ডেজিগনেশনের ক্রুডটা কি আমরা করে ফেলবো? হ্যাঁ যেহেতু ডেজিগনেশন ক্রুড লাগতেছে, ডেজিগনেশন, আচ্ছা ডেজিগনেশন যেহেতু ক্রুড লাগছে, ডেজিগনেশনের ক্রুডটা আমি করে ফেলতেছি। আর ডেজিগনেশন ক্রুড করার আগে আমরা আমাদের লেআউটটাকে ডিজাইন করে নিই, ঠিক আছে, ডিজাইনের পরে ডেজিগনেশনের ক্রুডে যাব, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ ভিউটা কোনো ক্রুড করলে এটা নরমালি করব না, হয় অ্যাজাক্স দিয়ে নাহলে ভিউ দিয়ে করব, ঠিক আছে। হ্যাঁ তাহলে অ্যাজাক্স দিয়ে করেন তাহলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা ওকে, প্রথমে প্রথমে আমরা অ্যাজাক্স দিয়ে শিখব, তারপরে আমরা নেক্সট ক্রুডে ভিউ করব, ঠিক আছে, বুঝতে পারছো? এবং অবশ্যই আমরা মডেল ইউজ করে করব, যেহেতু যে আশরাফ ভাই মডেল চাইছে, ঠিক আছে আশরাফ ভাই? জি ভাই, না বলে দিয়া করলেও সমস্যা নাই, নতুন শিখতে পারলাম, এটাই তো আমি কিছু জানি না একদম। আচ্ছা আচ্ছা, আগে আমরা অ্যাটাক দিয়ে করি কয়েকটা, তারপর ভিউ দিয়ে স্টার্ট করব, কারণ ভিউ অনেক কিছু শিখতে হবে। তো আমরা এখন কি করব, লেআউট ডিজাইন করে ফেলি, সেট করে আমরা ড্রুটেটা করে ফেলি। তো আমাদের এখানে ইয়া লাগবে, এটাকে লিঙ্ক আপ করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, আমাদের ডক্টরে গেলাম এবং এখান থেকে আমরা সেট করব হচ্ছে প্রোফাইল। তো এখানে চেঞ্জ পাসওয়ার্ড ছিল, তো এটা যেহেতু প্রোফাইল রিলেটেড আমি এখানে এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, ডক্টর প্রোফাইল রিলেটেড রাউট, ঠিক আছে। তারপরে আমরা এখানে প্রোফাইল আমরা পাথ দিব হচ্ছে, আমাদের প্রিফিক্স ডক্টর ছিল, তারপরে দিব হচ্ছে প্রোফাইল, ঠিক আছে। আর এখান থেকে আমরা আইডি পাস করতে পারি অথবা আইডি আমরা কন্ট্রোলে পারি, আমি আইডি পাস করে দিলাম। এখানে আমরা নিব হচ্ছে প্রোফাইল রাউট, PROFILE প্রোফাইল রাউটেড প্রোফাইল কন্ট্রোলার, ইন্ডেক্স মেথড, ঠিক আছে। এবং এখানে আমরা একটা নাম দিব ডক্টর, আমাদের ডক্টর মেবি, হ্যাঁ ডক্টর ছিল, ডক্টর ডট, আগে ডট দেওয়া আছে তো আমি দিলাম না, এই যে আমাদের এখানে ডট দেওয়া আছে। তো এই কন্ট্রোলারটা আমরা তৈরি করে ফেলি, এটা তৈরি হবে হচ্ছে নেম স্পেস অথের ভিতরে, না আমরা অথের ভিতরে আছি, আমরা অথ থেকে বাইরে চলে যাব,
আচ্ছা অথের ভিতরে আমরা এই কাজটা করি, সমস্যা নেই। কন্ট্রোলারটা ওপেন করবো, ফাইল ডট প্রোফাইল, ঠিক আছে। আচ্ছা আমাদের এটা রিসোর্স ভিউজ ডক্টর, এর ভিতরে আমরা নেব হচ্ছে প্রোফাইল, ফাইল ডট ব্লেড ডট পিএস। চেঞ্জ পাসওয়ার্ডটা ছিল এটাকে কপি করতেছি, এবং আমাদের এই ভ্যালিডেশনটা লাগবে, যে কোয়েরি ভ্যালিডেশন, তাই আমি এটা রেখে দিচ্ছি। আর সবকিছু ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে করা আছে, যে কোয়েরি দিয়ে নাই মনে হয় আপডেট করছে সাইটটা। হ্যাঁ হ্যাঁ, তো আমরা দেখি আমাদের রাউটটা সেট করলে পাই কি না। আমাদের যে লেআউট ছিল ডক্টরের, মেবি মাস্টারে, মাস্টারে নাই হিডারে আছে। তো আমাদের এখানে চেঞ্জ পাসওয়ার্ড ছিল, আমরা এখানে এটাকে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নেব, এবং এখানে দিব হচ্ছে তোমার ডক্টর ডট প্রোফাইল। আমাদের কিন্তু এ পাস করা লাগবে, ঠিক আছে, তোমার আইডি পাস করতে হবে। যেহেতু আমরা আইডি দিয়েছি, তাহলে কি করব, অথ গার্ড ডক্টর, ঠিক আছে, আর এখান থেকে কি নিব আইডি, ওকে। আর এখানে আমরা বলে দেব হচ্ছে যাই, ওকে, সবকিছু ঠিকঠাক, প্রোফাইল উপর ক্লিক করলাম। হ্যাঁ প্রোফাইল দেখাচ্ছে, তো এখানে দেখো এখানে আইডি দেখাচ্ছে 1, ঠিক আছে। আমাদের যেহেতু তোমাদের এখানে একটা সুন্দর জিনিস শিখাই দিই, তো এখানে দেখো আইডি দেখাচ্ছে 1, তো এই আইডিটা 1 না দিয়ে আমরা অন্য কোনোভাবে এখানে ডাটাকে রিটার্ন করতে পারতাম। মনে করো আমি এখানে ওই ডক্টরের নাম শো করতে চাচ্ছি, নাম শো করে এখানে ডাটা নিয়ে আসবো, যাবে? তাহলে তার নামে স্ল্যাগ ইউজ করতে হবে মনে হয়। হ্যাঁ স্ল্যাগ ইউজ করতে হবে, স্ল্যাগ ইউজ না করে মনে করো জাস্ট নাম দিয়ে আমরা এখানে ডাটা নিই, কি করে করবা জানো কিছু? এই নাম তো ইউনিক হতে হবে, নাম তো ইউনিক হতে হবে, যদি নাম, হ্যাঁ হ্যাঁ নাম অবশ্যই ইউনিক হতে হবে। ওই যে নিয়ে আসতে গেলে আমরা স্ল্যাগ দিয়ে নিয়ে আসবো, মানে নিয়ে আসা হয় সর্ব মানে নর্মালি, তো আমি জাস্ট কথার কথা বলতেছি। ধরো নাম দিয়ে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসো তোমরা? আমরা আনি মনে করেন যেখানে আমরা আইডি দিছি ওখানে জাস্ট নেম দেই, তারপর নেম দিয়ে কুইরি করি, ওইভাবে একটু করি না, ওইভাবে করলে হবে না, তুমি আমার পয়েন্ট ধরতে পারো না। এটা হচ্ছে লারাভেলের রাউট মডেল বাইন্ডিং বলে এটাকে, ঠিক আছে, ওই ফিচার ব্যবহার না করলে হবে না, ডাটা আসবে না, এমটি ডাটা। আচ্ছা আচ্ছা, তো ওটা আমি শিখাই দেবো, সমস্যা নাই। তো দেখো এখন এখানে যেহেতু প্রোফাইল, তার মানে এখানে ডাটা শো করতে হবে তার আগে, তাই না, যে ইনফরমেশনগুলো ডাটাবেজে আছে। তো এখন যেহেতু রাউট তৈরি হয়ে গেছে, এখন আমরা যাবো না, আমরা ডেজিগনেশনের ক্রুট করে ফেলবো, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, তো আমরা এখন ডেজিগনেশনে চলে যাই। ডেজিগনেশনে গেলে আমরা কি করব, নরমালি এটা ডক্টরের ব্যাপার স্যাপারের বাইরে, তাই না, আমরা প্রোফাইলগুলো ক্লোজ করে দিচ্ছি। আমাদের এটা লাগবে না, আমাদের একটা ডেজিগনেশন লাগবে। তো ডেজিগনেশনের জন্য ডেজিগনেশনের ক্রুড আবার কি করবে, অ্যাডমিন করবে না? অ্যাডমিন, অ্যাডমিন করবে। আচ্ছা অ্যাডমিন করবে, যেহেতু অ্যাডমিন করবে আমরা
অ্যাডমিন থেকে আমরা এটা ডেফিনিশনে ক্রুট তৈরি করব। তো আমরা এখন একটা রাউট তৈরি করি, পিএসপি আর্টিসান মেক মডেল কি নাম দিব, আমাদের আছে ঠিক আছে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। অ্যাডমিন মডেল ক্রিয়েট করতে হবে না অ্যাডমিন ডাটা রাখার জন্য? অ্যাডমিন মডেলে আমরা এখন অ্যাডমিনের অথ করব না, আমরা জাস্ট নরমালি ক্রুটটা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা পরে করে ফেলবো, অথ তৈরি করতে গেলে আবার সময় লেগে যাবে নি। পিএসপি আর্টিসান আমরা এখানে তোমার কন্ট্রোলার তৈরি করব, সে ডেজিগনেশন কন্ট্রোলার, এটা থাকবে হচ্ছে অবশ্যই অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন ডেজিগনেশন। আমরা এখানে এটা কি ডিসপ্লে ফাইলে এটা নরমালি ভাই মানে এটা কি রিসোর্স কন্ট্রোল নেবেন কি না? ও আচ্ছা, রিসোর্স তো করা হলো না, নরমালি করে ফেললাম। আচ্ছা নরমালি থাক, সমস্যা নাই, না রিসোর্স নিব নেন, একটা নিলে হয়, সমস্যা নাই, নরমালি থাক, এটা তো নরমাল হয়ে গেল। আর ও রিসোর্স আমরা এখান থেকে আগে রাউটার গ্রুপ করে ফেলি, রাউট এখানে নেম স্পেস আছে, নেম স্পেস এখানে ছিল হচ্ছে অ্যাডমিন, তারপরে থাকবে হচ্ছে আমরা আর কি নিতে পারি গ্রুপ, ঠিক আছে, নেম প্রিফিক্স নেম, তারপরে আমরা প্রিফিক্স নিতে পারি নেম, নেম আমরা রাখলাম না, ঠিক আছে, অ্যাডমিন আমরা দিব হচ্ছে এখন, ঠিক আছে কি শাহিন, না ভুল হচ্ছে দেখো, ঠিক আছে অ্যাডমিন গ্রুপ ভুল হলে বলো, আমি খুব দ্রুত লিখতেছি, রাউট গেট আমাদের কি ছিল, অ্যাডমিন ছিল, অ্যাডমিন প্রেফিক্স আছে এবং আমরা দেব হচ্ছে অ্যাডমিন স্ল্যাশ ডেজিগনেশন, ঠিক আছে, DSIGNATION ডেজিগনেশন, আর এখানে দেব হচ্ছে ডেজিগনেশন কন্ট্রোলার। যাবে সে এবং নেম হবে, নেম আমরা দিছি অ্যাডমিন ডট ডেজিগনেশন DSIGNATION ডেজিগনেশন ডট, ওকে আমরা এখন দেখি কি অবস্থা। তো আমরা এখন এই ডক্টর মডিউলটাকে ক্লোজ করতেছি এবং আমরা চলে যাব হচ্ছে মডিউলের ভিতরে, আমাদের একটা ফোল্ডার নিব ডেজিগনেশন, একটা ফাইল নিব হচ্ছে ইনডেক্স ডট পিএসপি, ইনডেক্স ডট প্লেট ডট পিএসপি, তো ইনডেক্স ডট প্লেট ডট পিএসপি আমরা নিয়ে নিলাম। তো এখন দেখো এখানে আমাদের এখন কি করতে হবে, অ্যাডমিন মডেলে চলে গেলাম, লগ আউট করলাম, তো এটা ছিল আমাদের অ্যাডমিন মডিউল, তাই না? আমরা এখন অ্যাডমিনে আসি, তো অ্যাডমিনের দেখো কি করব, অ্যাডমিনের যে হোম ছিল অ্যাডমিনের ভিতরে হোম না, এই ব্ল্যাঙ্কটা কল হচ্ছিল মেবি, আমরা অ্যাডমিন লেআউট মাস্টার দেখবো শুধু যে এই ব্ল্যাঙ্কটাকেই কল হচ্ছে কিনা এখানে, হ্যাঁ ব্ল্যাঙ্কটা কল হচ্ছে। তো আমরা এখন এখানে আসি, তো আমরা ভিউ করাবো হচ্ছে ডেজিগনেশন, এই ব্ল্যাঙ্কটাকে কাট করতেছি এবং এই ইন্ডেক্সে পেস্ট করে দিলাম। এবং এখানে আমরা কি করব দেখো, যেহেতু আমরা এই পেজটাকে শো করাবো, ঠিক আছে, তো
আমাদের এইখানে যাই, অ্যাডমিনের যে সাইড বার আছে লেআউটের সেখানে চলে গেলাম। আমরা এখানে লিখব টিইএস ডট ইন্ডেক্স এবং সামনে অ্যাডমিন ছিল প্রেফিক্স। অবস্থা মেবি ইরর আসবে, অ্যাডমিন ডট ডেজিগনেশন ডট ইন্ডেক্স নট ডিফাইন। আমরা নেম দিয়েছি অ্যাডমিন, ও আচ্ছা আমরা এখানে ডট মেথড তৈরি করি, ইন্ডেক্স আমরা মেথডটা তৈরি করব। আমরা চলে যাব ডেজিগনেশন কন্ট্রোলারে, ডেজিগনেশন কন্ট্রোলারে গেলাম এবং এখানে আমরা ফাংশনটা তৈরি করব। ডেজিগনেশন ডেজিগনেশন এটাকে আমরা উপরে ইম্পোর্ট করে ফেলবো। ওকে, এখান থেকে রিটার্ন করব, রিটার্ন ভিউ রিটার্ন হবে ডেজিগনেশন অ্যাডমিন ডট ডেজিগনেশন ডট ইন্ডেক্স, ঠিক আছে। এবং সাথে আমাদের কি যাবে, ডাটা যাবে, ঠিক আছে। ধর আমি নাম দিচ্ছি ডেজিগনেশনস, আর এইখানে আমাদের ডাটাটাকে আমরা দিয়ে দিব যে ডেজিগনেশন আপাতত আমি এটুকু করে রাখলাম, ঠিক আছে। বিএস কোডে মাঝে মাঝে এরর দেখায় কিন্তু সিনট্যাক্স এরর, আপনি এরর ভিতরে আপনি সেম উইকরণ দিবেন, তবে হ্যাঁ এরর ভিতরে সেম উইকরণ দিবেন, এরর ভিতরে তো সেম উইকরণ দেওয়া যায় না এরর ভিতরে। গুড, খেয়াল করবে এগুলো। তো আমি একটু রিটার্ন করে দেখি কি রিটার্ন আসে, আমাদের ইনটি ডাটা রিটার্ন হবে। ওকে, আমরা একটা ম্যানুয়ালি ডাটা ইনসার্ট করব ডেজিগনেশনে। আমাদের আমাদের ডেজিগনেশনে গেলাম, তো আমাদের ডেজিগনেশনের স্ট্রাকচার ছিল হচ্ছে সিএসসি দিলাম স্ল্যাশ সিএসসি এবং ডেসক্রিপশন হচ্ছে সিএসসি এবং ডেট হচ্ছে আট আট। ওকে ওকে, আমাদের ডাটা আসছে, তো আমরা এখন এটাকে এইখানে ইকো করে ফেলবো। তো আমাদের এখানে দিব হচ্ছে ডেজিগনেশন কার্ডের ভিতরে আমরা এটাকে টেবিল করব, পরে এখানে আমরা একটা টেবিল নেব, দেখো তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের ডাটা যেহেতু চলেই আসছে তাই না, এখানে একটা লুপ ঘুরাইলাম যে ফর ইচ, এখানে দিলাম হচ্ছে আমাদের কি দিয়েছিলাম ডেজিগনেশন ডেজিগনেশন ধরো দিলাম ডেজিগনেশন এস আইটেম,
সিরিয়ালাইজেশন করার জন্য একের পর এক। তো এখানে যেহেতু ডাটা আছে একটা, তো এখানে এক দেখাবে। তো এটা ধরো আসলো, তো আমরা টেবল রেসপন্সিভটা উঠিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের এক দেখাচ্ছে, তো এই তো নর্মালি ডাটা আমাদের দেখাচ্ছে, তাই না? তো আমরা এখন মনে করো এখানে আমাদের সমস্ত ডাটাগুলো যদি প্রিন্ট করি, আইটেম নেম, আইটেম নেম, আইটেম ডেসক্রিপশন, DESCR, আমাদের দুটো বাটন আসছে। আমরা বাটনটা অনেক বড় দেখাচ্ছে, পিটিএন এফএম তো ইউজ করছি, আমরা প্যাডিং করে দিতে পারি পি ওয়াই 0 একটু দেখতে ভালো লাগছে। তো দেখো আমাদের একটা ডেজিগনেশন আছে, তো এখন সিম্পলি মনে করো আমি এটাকে ডিলিট করে দিলাম। এখানে দেখো আমাদের কোনো ডেজিগনেশন নাই, ঠিক আছে? এখানে আমরা কি করব, আমাদের ডেজিগনেশনের জন্য দেখো আমরা নর্মালি ফর ইচ লুপ ঘুরাইছি, তো গুড হচ্ছে যে ডাটা ডাটাবেজে আছে কি নাই, ঠিক আছে, চেক করা, এটার জন্য এটা চেক করা। তো এটা কি করে নর্মালি, যে এই যে এখানে চেক করে না, যে ইফ কাউন্ট ডেজিগনেট কাউন্ট, আচ্ছা ঠিক আছে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে তুমি হচ্ছে কি করো, এটা এক্সিকিউট করো, এক্সিকিউট করো। ধর আমি যদি এখন লুপটা ঘুরাই, হ্যাঁ এটা দেখাচ্ছে এটা এক্সিকিউট হয়েছে, আর আমরা এখানে নরমালি জাস্ট মেসেজ দিতে পারি যদি এরকম করি। তো দেখো এখানে আপনার কন্ডিশনটা ইনডিফ হবে, ইলস হবে, আপনি এটি দিচ্ছেন ইনডিফের আগে দিচ্ছেন, মানে ইলস দিতে হবে। তো ওকে, তো এখানে দেখো আমাদের কি আসছে, নো ডাটা, ঠিক আছে। তো এটা করলাম আমরা কাউন্ট করে করলাম, তাই না? তো লারাভেলে দেখো, লারাভেলে আরো একটা সুন্দর মেথড আছে, সেটা হচ্ছে ওদের ব্লেডের জন্য ইজ এমটি, ঠিক আছে। তো এমটি আমরা দিব হচ্ছে যদি নট ইজ এমটি হয়, ঠিক আছে। তো কল টু আনডিফাইন্ড ফাংশন ইজ এমটি, এমটি হবে, ইজ এমটি হচ্ছে হয়তো লারাভেলে, এটা মানে এমটি হবে না, এটা আমরা মনে হয় ভুলভাবে কাজ করতেছি, এটা মনে হয় এক্সেস করতে হবে অ্যারো সাইন দিয়ে। এই যে এররটা চলে গেছে, তার মানে এটা অ্যারো সাইন দিয়ে মানে অবজেক্ট আকারে অ্যাক্সেস করতে হবে। তো যদি এটা নট এমটি হয় তাহলে তুমি ভিতরে যাও, না হলে যাও না। এই যে এবার নো ডাটা ফাউন্ড আসছে, ঠিক আছে। আমরা কি বললাম, যদি ডেজিগনেশন ইজ এমটি না হয় তাহলে ভিতরে যাও, আর না হলে ইলসের ভিতরে যাও। তো এটাও আমরা করতে পারি কাউন্ট না করে ইজ এমটি, এটা ব্লেডের একটা লারাভেলের মেথড, ঠিক আছে। তো আরও একটা মেথড আছে, সেটা হচ্ছে ইজ নাল, ঠিক ইজ নাল মানে যেরকম, ওটার ক্ষেত্রে কী করবা, জাস্ট এর ভিতরে পাস করে দিবা মানে ডাটাটাকে। তো এরকম অনেকভাবে লারাভেল ডকুমেন্টেশন পড়ে দেখতে পারো। তো আমরা নর্মালি এটাও ব্যবহার করবো না, এটাও ব্যবহার করবো না, ফর ইচও ব্যবহার করবো না, ঠিক আছে। আমরা যেটা করবো ফর ইলস ব্যবহার করবো। ফর ইলস লুপের নাম শুনছ, নাম শুনছি মানে ইউজ করিনি। তো দেখো ফর ইলস লুপে কী করে,
সে অটোমেটিক একটা ইমটি ইয়া দেয়, যেরকম আমরা ইফ ইলস ইফ ইনডিফ এরকম করলাম না একটু আগে। তো এটা লারাভেল কি করে, ওই যে কাউন্টের কাজটা বা ইজ ইমটির কাজটা লারাভেল ফর ইক্স দিয়ে হ্যান্ডেল করে। তো ফর ইলসের ক্ষেত্রে কি হবে, তোমাকে জাস্ট ডাটাটা পাস করবা, তারপরে ইমটি নিবা, ইমটি হলে সেটা ইমটির ভিতরে দেখাবে, আর যদি ইমটি না হয় তাহলে এর ভিতরে এক্সিকিউট হবে। তো আমরা ডেস্টিনেশন এখানে দিয়ে দিচ্ছি কালেকশনের জায়গায় এবং এটাকে রিমুভ করে দিচ্ছি ফর ইলসকে। আর এখানে আমরা নিব হচ্ছে স্প্যান, দেখো কি বলবো, নো ডাটা ফাউন্ড। সে কি করবে, এইটাকে এক্সিকিউট করবে যে নো ডাটা ফাউন্ড। দেখো কি দেখাচ্ছে, নো ডাটা ফাউন্ড, তার মানে ফর ইলস লুপও ঠিক একইভাবে কাজ করছে। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, কোড এক লাইন কমলো এবং জিনিসটা খুব ইজিলি ম্যানেজেবল হলো এবং দেখতেও সুন্দর লাগছে, তাই না? দেখো আমরা এখন আবার একটা ডাটা ইনসার্ট করবো সিএসসি, এখানে দিলাম সিএসসি এবং এখানে দিলাম সিএসসি, এখানে একটা ডেট দিলাম, এখানে আমি একটু কমাই দিলাম, বাড়াই দিলাম, ওকে। তো আমাদের ডাটা আবার চলে আসলো। তো এখন আমরা এখানে কি করব, ক্রুড তৈরি করব, যেহেতু ডেজিগনেশন লিস্ট আছে। তো এখানে আমরা কি করব, এখানে একটা বাটন নিয়ে আসবো ডেজিগনেশন লিস্টের ঠিক এই ডান সাইডে, যে হচ্ছে অ্যাড কি ডেজিগনেশন। তো এটা আমরা এখান থেকে পাঠাবো, এখানে আমরা কি নেব, একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, আমরা বললাম অ্যাড। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছেন কি, ওকে, এটাকে আমরা ডান সাইডে পাঠিয়ে দিব, সেটা হচ্ছে এখানে একটা ক্লাস খুলব, ক্লাস ফুল রাইট, ওকে। তো দেখো এটা আমাদের ডানে যায় নাই, ফুল রাইট মানে বুটস্ট্র্যাপ করে কাজ করে না মনে হয়। ও ফ্লোট রাইট দেন ভাই, ফ্লোট রাইট, ফ্লোট রাইট দিব, এই পুল রাইট ক্লাসটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পুরো এটা। তো আমি এটাকে স্টাইল দিচ্ছি ফ্লোট রাইট, না এটা এভাবে না ভাইয়া, এটা ডাইরেক্টলি ফ্লোট রাইট এর ক্লাস ইউজ করতে পারবেন। আচ্ছা থামেন, আচ্ছা ডি ইনলাইন করতে হবে, কারণ অ্যাঙ্কর ট্যাগ তো মানে মানে পুরো এটা ডিসপ্লে ব্লক না। ইনলাইন, এ তো ইনলাইন ট্যাগ, ইনলাইন ট্যাগ যাচ্ছে না কেন, যাওয়া উচিত তো, এক্ষেত্রে ডিসপ্লে ব্লক করতে হবে। আপনি ডি ব্লক এক কাস্টে ইউজ করে দেখেন তো, ডিসপ্লে ব্লক না করলে যাবে না, না কারণ এ তো ইনলাইন এলিমেন্ট, আপনি ডি হাইফেন ইনলাইন ক্লাসটি ইউজ করে দেখুন তো কি হয়। করব ডি হাইফেন, ডি হাইফেন ইনলাইন, আই এন এল আই এন ইনলাইন, হ্যাঁ হ্যাঁ এরকম ইনলাইন। হ্যাঁ এবার আপনি প্যাডিং দেন অথবা মার্জিন দেন, এখন তো ডিসপ্লে ইনলাইন করছে, এখন আপনি মানে M M L 5 দিয়ে দেখুন তো, M L 5 মার্জিনটা পায় নাকি দেখে আগে, M L 5 হ্যাঁ মার্জিন লেফট, M L 5 এই যে মার্জিনটা কিন্তু পাচ্ছে দেখছো, ইংল্যান্ডে আপনি M L দেন, M L ইয়ে দেন, M L 5 দেন তাহলে কিছুটা যাবে, ML5 মার্জিন লেফট, ML5 দিলাম ঠিক আছে, কিন্তু ML5 দিলে তো হলো না, এটা পুল রেপ লাইট হচ্ছে না কেন, যে এইভাবে হচ্ছে মার্জিন পাচ্ছে, হ্যাঁ মার্জিন হচ্ছে, এখন এটাকে কি করতে হবে, মার্জিন লেফট হতে যাবে না, এটা এখন ম্যানুয়ালি নিতে হবে মনে হয়, রাইট। আচ্ছা এটা ML5 পর্যন্ত আছে বুটস্ট্র্যাপে, আচ্ছা আপাতত এখানে থাক ঠিক আছে,
ইয়া করবো, মডেল দিয়ে যেহেতু করবো আমরা একটা মডেল নিয়ে নিই, একটা মডেল নিচ্ছে লাগবে ডাটা টগল মডেল, ডাটা টার্গেট মডেল আইডি, ডাটা টগল মডেল ডাটা টার্গেট আইডি, ঠিক আছে। তো আমি একটু সিএসএসে ভালোই কাজ আছে বুঝছো, এই জিনিসটা আমরা এখান থেকে জাস্ট একটা ডিপ নিয়ে কাজ করলে এটা হয়ে যাবে বুঝছো, যেহেতু কার্ড হিডারের মধ্যে আছে এই কারণে মানে ও লেফট রাইট হচ্ছে না, আলাদা ডিপ নিলেই ওটা হয়ে যাবে। তো আমরা ওটাতে পরে যাই, এখানে আমাদের মডেল আমরা টেস্ট করে দেখি আমাদের মডেলটা ওপেন হয় নাকি, ডিজাইন সমস্যা নাই, ডিজাইন আমরা করে নিতে পারবো। হ্যাঁ আমাদের মডেলটা ওপেন হয়েছে, তো মডেল ওপেন হয়েছে কিন্তু এরকম কালার হয়ে থাকছে, এটা ক্লিকেবল হচ্ছে না কেন? এটা মানে জেড ইনডেক্স দেওয়া আছে মনে হয় কি একটা প্রবলেম হয়েছে, মডেল আর টেবিল লেখ ডাটা টেবিল মডেল ডাটা টার্গেট মডেল আইডি, আচ্ছা কোনো সেকশনের বাইরে ভিতরে ঠিক তো আছে, টেবিল ইনবক্স একটা আছে ওইটা ওইটা রিমুভ করে দেন ভাইয়া, টেবিল ইনভার্স এটা তো এখানে আছে, টেবিল ইনডেক্স এইগুলো কোনো ফ্যাক্ট না, এগুলো না এটা হচ্ছে মডেল থেকে আসছে। হ্যাঁ মডেলের টেবিল ইনডেক্স আচ্ছা আপনার থিমের সাথে বাই ডিফল্ট কোনো মডেল নেই, আর্কিটেক্ট থিমে ওইখান থেকে সেটা ভালো বলছো, আমরা ওটা দেখি সবগুলো ওটা সেম, তারপর কাজ করার তো কথা এখানে জেড ইনডেক্সের কোনো প্রবলেম হয়েছে, এখানে কি কোনো থিম থাকতে পারে? চ্যাট ভার্সন টেবিল এলিমেন্টে গিয়ে দেখেন তো টেবিলে নাই, এলিমেন্টে তো কম্পোনেন্ট ফ্রি ভার্সন তো কার্ড তারপরে কম্পোনেন্ট টেবিল ট্যাব অ্যাকোর্ডিয়ান নোটিফিকেশন মডেল, বেসিক মডেলটাকে আমরা নিচ্ছি, বেসিক মডেল যে ডাটাটা আসছে এটা হচ্ছে এটা হচ্ছে যে মডেল ডায়ালগ মডেল কন্টেন্ট মডেল হিটার, এখান থেকে আমরা নিব মডেল ফেড আমরা এটাকে নিচ্ছে, এখানে সেম মডেলই ব্যবহার করছে সেম স্ট্রাকচারে, তো আমাদের আইডি দিলাম আচ্ছা ভাই আপনার মডেলের একটু জানো তো মডেলের মডেলের কোডে এখন তো আসছে, এবার তো ক্লোজও হয় না থেকে গেছে, আচ্ছা মডেলের কোডে কোডে একটা ক্লাস দেখতে পেলাম মডেলের কোডে একটু জানো তো, আচ্ছা মডেল কোড এটা জাভাস্ক্রিপ্ট থেকে প্রবলেম করতেছে বুঝছো, হতে পারে মেবি জাভাস্ক্রিপ্টের ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে আমি এই ইরোরটা ফিক্স করে আসি, এটা মেইন ডট জেএস এর ইরোরটা আসছে এবং এটা আছে হচ্ছে তোমার কি ইরোর দিচ্ছে জানো জি অ্যাট্রিবিউট স্কেল নান, আচ্ছা এটা আমরা মেইন ডট জেএস এ চলে যাই পাবলিক জেএস, এখানে অ্যাপ ডট জেএস আছে অ্যাডমিন
main.js এটাকেও তো আবার ইয়ে করে রাখা আছে দেখতেছি মিনিফিকেশন করে রাখছে তো আমি মাস্টারে গেলাম কমেন্ট আউট করলাম রিফ্রেশ দিলাম আশা ভাই জি ভাই বলেন এই প্রবলেমটা কেন হচ্ছে বলেন আচ্ছা মডেলে একটা ইয়া ফেড আছে ফেড ইন ফেড আউট ওইটার মনে ওই ক্লাসটা রিমুভ করে দেখেন কাইন্ডলি এই টাইপের প্রবলেম তো আমার কখনো হয়নি আজকে প্রথম দেখতেছি যে মডেল ওপেন হয় ক্লোজ হয় না আমি একবার আগে রিমুভ প্রবলেম এ ফেস করছিলাম কিন্তু এটা সিস্টেমে মনে নাই মডেল আইডি এরকম প্রবলেম হয়েছিল পরে ওই ফিক্স হয়েছে ওখানে একটা ক্লাস রিমুভ করলে ওই ফেডটা চলে যায় এখানে ওই একটা ওই ফেডটা রিমুভ করেন তো আগে একদম প্রথম যে মডেলটা নিছিলেন হ্যাঁ হ্যাঁ প্রথম মডেলে ফেড রিমুভ করলাম দেখি এবার মডেলই ওপেন হয় না আচ্ছা মডেল ওপেন হবে না কারণ আমি যেখানে এটা কমেন্ট আউট করে রেখেছি জাভাস্ক্রিপ্টটা মডেল ওপেন হচ্ছে কিন্তু ক্লোজ হচ্ছে না আচ্ছা বুটস্ট্র্যাপ থেকে একটা ডাইরেক্ট মডেল আনা দেখুন তো ক্লাস করে কিনা বাটন দিয়ে দেখি না হলে বুটস্ট্র্যাপে যাব আচ্ছা এটা মেবি তোমার ইয়ের জন্য হচ্ছে আমার বুটস্ট্র্যাপ এখানে মেবি তোমার ইয়ে নাই মানে বুটস্ট্র্যাপ এখানে সাপোর্ট আছে আমার মাস্টার ফাইলটা দেখছি এখানে আমাদের style.css আছে আর হচ্ছে main.js আছে এখানে কিন্তু bootstrap সাপোর্ট দেয়া নাই ঠিক আছে bootstrap এর js নাকি আমাদের bootstrap এর css আর js নাই এই কারণে ঝামেলাটা হচ্ছে আমি একটু cdn অ্যাড করে দেখি আমি যে লেখে cdn না কি জানো গুগল থেকে নিয়ে আসছে গেট বুট স্ট্র্যাপ না গেট বুট স্ট্র্যাপ আছে এখানে হ্যাঁ হ্যাঁ এখানে এই যে আচ্ছা আমাদের জেস লাগবে একটু দাও তো আমারে আমারে একটু দেখাও bootstrap.js.main.js এটা এটা নিলে কি এটা লাগে না লাগে হ্যাঁ দুইটা জেএস লাগে একটা বান্ডল জেএস আর একটা ইজেস bootstrap proper.main.js আমরা নিলাম তারপরে এটা নিলাম আমাদের jQuery লাগবে ঠিক আছে তো jQuery আমাদের অ্যাডমিনের ডক্টরের ইয়াতে লোড করানো ছিল মাস্টারে যে কোয়েরিটাকে আমরা এখানে লোড করাই দিব সবগুলোকে আমরা উঠাই দিব যখন আমাদের ভিউ সেটআপ হবে কারণ ভিউ আমাদের এগুলো অটোমেটিক দিয়ে দিবে ঠিক আছে তো এবার আমরা দেখি তো কি কাজ করে মাস্টারে গেলাম তারপরেও মোটামুটি সেম প্রবলেম দেখাচ্ছে হ্যাঁ ভাই
মডেল এরকম করতেছে কেন? কিন্তু এরকম তো আমার লাইফে প্রথম দেখতেছি, এই মডেল ওপেন হয়ে ক্লোজ হয় না, এখান থেকে একটা মডেল নেই। এখান থেকে নিয়ে দেখেন হোয়াট ইজ দ্য প্রবলেম। ওকে এটাকে দেখি আমরা, পরে দেখবো ঠিক আছে। এটা মেবি তোমার টেমপ্লেটের কোন একটা ঝামেলা, এই অ্যাডমিন টেমপ্লেট আমরা ব্যবহার করতেছি না। এটা কি ক্র্যাক করা নাকি? হ্যাঁ হ্যাঁ এটা ক্র্যাক করা আর কি, ওই কারণে মনে হয় প্রবলেম। তো আমি তারপরও এটা ফিক্স করব নি, পরে এখানে প্রচুর টাইম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আমরা এটাতে না যা, আমরা নরমালি ক্রুটটা করে ফেলি ঠিক আছে। নরমালি ক্রুডও করতেছি না আমি, এটাতে হাতি দিলাম না, আমরা নরমালি এখানে ডাটা ইনসার্ট করে রাখি একটা, এটাকে আমরা ওই ডেজিগনেশন আমরা ম্যানুয়ালি করি পরে, এটা পরে অফ টাইম ইজ ফিক্স করে রাখবো নি, কারণ এখানে আমার মনে হচ্ছে তার যেহেতু একটা তোমার ইয়া প্রিমিয়াম টেমপ্লেটের ফ্রি ভার্সন বুঝছো। হ্যাঁ হ্যাঁ তাই প্রবলেম হচ্ছে। আচ্ছা আপনি অফলাইনে এটা ফ্রি ই ঠিক করে রাখেন, পরে আমাদেরকে অ্যাজ আ ক্রুডটা দেখাই দেন। হ্যাঁ অফলাইনে আমি এটাকে ঠিক করে পরে এটা টেস্ট করব নি, মানে ফিক্স করে রাখবো নি, নাহলে এভাবে টাইম নষ্ট করা যাবে না, কারণ আমাদেরকে তো আগাইতে হবে। তারপরেও ভালো যে এই ইরোরটা দেখলাম, আমার লাইফে এই ঝামেলাটা প্রথম হলো যে এই যে মডেল ওপেন হয়ে মডেল ক্লোজ হয় না, এটা মানে অদ্ভুত ব্যাপার স্যাপার, দেখছো কি একটা অবস্থা। এরকম আমি একবার করছিলাম, কেন যেন সলভ করছি মনে নেই। আচ্ছা যাই হোক আমরা ডক্টরে চলে যাই। এখানে কোনো মাল্টিপল নাই, ডাটা পড়বে না এখান থেকে, এটা একটাই হবে। এখানে মাল্টিপল ডাটা পড়বে, এটা তো মাল্টিপল ডাটা পড়বে ঠিক আছে। তো ফর্মের মধ্যে আমরা এই তিনটা মডিউল নিয়ে আসবো, বুঝা গেল? তো এবং ফর্মটাকে তোমরা চাইলে অ্যাজাক্স দিয়েও সাবমিট করে ফেলতে পারো। তো অ্যাজাক্স দিয়ে করবো না নর্মালি করবো? অ্যাজাক্স দিয়ে করে, নর্মাল দিয়ে তো ভূত করছি, অ্যাজাক্স দিয়ে অ্যাডভান্স। আচ্ছা ওকে আমরা অ্যাজাক্স দিয়ে করব। তো ঠিক আছে অ্যাজাক্স আমরা পরে যাই, আগে আমরা ফর্মটা ডিজাইন করি ঠিক আছে। মডিউল আমরা পরে চিন্তা করব, ফর্মটা আমরা ডিজাইন করে ফেলি। তো এখানে আমাদের প্রথমে এই ফর্মগুলো লাগবে, তারপরে এটা লাগবে, তারপর এটা লাগবে। তো আমরা এই জিনিসটা তৈরি করে ফেলি। তো এখানে চলো আমাদের এখানে যেহেতু প্রোফাইলের ব্যাপারে আছে, আমরা এখন এই ইনডেক্স ডেজিগনেশন কেটে দিলাম, রাউট থেকে ডক্টরে চলে গেলাম, এবং এখানে তোমার এখান থেকে আমরা ডক্টরের অ্যাডমিনের ডক্টরে চলে যাবো প্রোফাইল কন্ট্রোলারে। এটা খুবই বিরক্ত লাগে মাঝে মাঝে এটা। তো তারপর আমরা এখান থেকে ডক্টরের ইয়াতে চলে যাব প্রোফাইলে। ডক্টরের প্রোফাইলে দেখো আমাদের এই স্টাইলটা লাগবে থাকুক এটা। তো আমাদের এখানে দেখো ফর্মের আমাদের প্রথমে কি থাকবে, যেহেতু এটা আপডেটেড ফর্ম অর্থাৎ আমাদের প্রোফাইল কন্ট্রোলারের এখান থেকে ডাটা পাস করতে হবে, ডাটা পাস করতে হবে না, এক্সিস্টিং ডাটা তোমার কি লাগবে না ফর্ম এডিট করতে গেলে?
এক্সিস্টিং ডেটা বলতে এক্সিস্টিং ডেটা বলতে মানে ধরো তুমি ফর্মটা আপডেট করবা, এই ফর্মটা তুমি আপডেট করবা, তো আগে থেকে তোমার এই ফর্মে তো তুমি কি সরাসরি আপডেট করতেছো? যেহেতু আমরা আগের কিছু ডাটা থাকবে, হ্যাঁ আগের কিছু ডাটা থাকবে, যেহেতু আমরা রেজিস্টার করাইছি তাকে আগে, তাই না? হ্যাঁ আগে নাম ইমেল এগুলো থাকবে, হ্যাঁ তো এগুলো আমরা নিয়ে আসবো যেগুলো আর কি দেওয়া আছে। তো ডক্টরের তোমার এই ডক্টরে যাব, তারপরে আমাদের ডেজিগনেশন লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এক্সপিরিয়েন্স এবং হচ্ছে ডক্টর সার্টিফিকেট। তো এখানে দেখো আমাদের এই জিনিসটা আমাদের লাগবে, তো ডক্টরের ডেজিগনেশন আর এখানে আমরা দিয়ে দিচ্ছি কি ওয়ান, ঠিক আছে। এখানে আবার যে ফরেন কি মরেন কি করা আছে এখান থেকে চুজ করতে হবে, আমরা এখান থেকে চুজ করব, আমরা দিলাম হচ্ছে দেখ ভাই আমরা রিলেশনশিপ করছি বিধায় এটা এখান থেকে আমরা চুজ করতে পারছি, ঠিক আছে রিলেশনশিপের জন্য এটা হচ্ছে। তো এখন আমি যদি এটা ডিলিট করতে যাই ডাটা ডিলিট হয়ে গেল, বুঝতে পারছো? এই স্কেপি তে প্রবলেম হচ্ছে, আপনি কি গুগল মিটে আসবেন যেহেতু ভিডিও অফলাইনে হচ্ছে? গুগল মিট, হ্যাঁ কারণ স্কেপি তে মানে আসতেছে না। ওকে আমি গুগল মিটে আসতেছি, আটকে যাচ্ছে। হ্যাঁ গুগল মিটে লিংক দিন, কারণ আমাদের ভিডিও তো অফলাইনে রেকর্ডিং হচ্ছে এখন, সো এটা ফেক। গুগল মিট, তার মানে কি আমাকে গুগল মেইলে গিয়ে কল দিতে হবে, তাই তো? হ্যাঁ জাস্ট গুগল মিটে যান, তার এখানে একটা লিংক প্রোভাইড করবে meet.google.com। মেইল না হলেও হয়তো সমস্যা নাই, এখানে ইয়ে আছে না জয়েন এ মিটিং। হ্যাঁ আমি হ্যাঁ এখানে আছে, তারপর এখানে আমি কখনো করে নেই, জাস্ট গুগল মিট লিখে গুগলে সার্চ দিলে ওরে লিংক প্রোভাইড করে। এই দেখেন ভাইয়া meet.google.com। হ্যাঁ হ্যাঁ পাইছি, এই যে এখান থেকে স্টার্ট নাও, আর আমাদের লিংকটা দিয়ে দিন স্কাইপে। আচ্ছা ওকে, কারণ স্কাইপে তে দিয়ে দিচ্ছি। আর এখান থেকে স্ক্রিন শেয়ার করা যায় তো, তাই না? তো এখানকার হচ্ছে শেয়ার স্ক্রিন ছিল আমাদের, আমি শেয়ার স্ক্রিন অফ করে দিলাম। এখন দেখা যাচ্ছে কি স্কেপি থেকে কল কাটে আমি দাঁড়া মিটে মিটে আমাকে অ্যাকসেপ্ট করেন, আমি রিকোয়েস্ট দিয়েছি। ওকে ওকে দেখা যাচ্ছে কি স্ক্রিন দেখতেছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না, মানে আপনি কি কোড এডিটর দেখাচ্ছেন? কোড এডিটর জান তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এখন স্ক্রিন দেখা যাচ্ছে শাহিন? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে কোড দেখা যাচ্ছে? হ্যাঁ কোড দেখা যাচ্ছে। গুড, তো আমরা প্রতিদিন তাহলে এটাতে ক্লাস করতে পারি, তাই না? হ্যাঁ এটাতে করতে পারি। ওকে আশা ভাই অনেক সুন্দর লাগছে, তো আমরা ক্লাসে যাই তাহলে। তো এখানে দেখো আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু প্রোফাইল সেকশন, আমাদের যেহেতু প্রোফাইল সেকশন তার মানে আমরা আবার একটা রেজিস্ট্রেশন করি মেহেদি হাসান mahd1501@gmail.com।
আমরা আমাদের ডেজিগনেশন আইডিটা দিয়ে আসি, সিএসি দিলাম। ওকে, তো এখন দেখেন আমরা আমাদের ফর্মটাকে ডিজাইন করে ফেলবো খুব দ্রুত। এটাকে আমরা ভাগ করব, দুইটা ট্যাবে ভাগ করব। এখানে এটাকে সিক্স কলাম নিব, এটাকে সিক্স কলাম নিব। তো প্রোফাইলের এখানে আমি এই মেসেজগুলো আমি আপাতত পাশে রেখে দিচ্ছি। তো এই টোটাল ফর্মটাকে আমাদের সর্বপ্রথম লাগবে আমাদের কলাম নেব, আমরা সিক্স কলাম সিক্স কলাম করে ভাগ করব, ঠিক আছে? এখানে মেবি আর একটা ডিভ আসবে, ঠিক আছে না? ওকে, তো এখানে আমরা নিব হচ্ছে রো, নিব আমরা হচ্ছে ডট কল এমডি সিক্স, নিব হচ্ছে ডিপ ডট কল এমডি সিক্স। আমি এটা পেস্ট করতেছি, এখানে পেস্ট করতেছি, দেখি দুই পাশে গেল কিনা। হ্যাঁ, ওকে, দুই পাশে গিয়েছে। তো এখন আমরা এখানে প্রথমে নিব হচ্ছে তার নেম, ঠিক আছে? তো আমাদের যেহেতু নেম লাগবে, নেমের জন্য আমরা সর্বপ্রথম কি করব, এই যে ডক্টরকে আমরা নিছি এই পেজে নিয়ে আসি, তার তো প্রথমে কি করতে হবে, যে লগড ইন অবস্থায় আছে তার ডাটাটা আমার লাগবে। তো এখান থেকে আমি জাস্ট রিটার্ন করে ফেলতেছি যে আইডি ইকুয়াল টু অথ কার্ড আইডি, ঠিক আছে? আইডি এটাকে আমরা ডিডি করে দেখি পাচ্ছি কিনা। ইনডেক্স ফাংশনের প্যারামিটার এটা নিছি কিনা, মডেল ইনডেক্স মেথডে এখানে ডক্টর ইনস্ট্যান্টটা কেন নিছি, ডক্টরের ডাটা আমরা এখান থেকে ফেস করব, ঠিক আছে? কারণ আমরা যে এখানে ডক্টরের নেম গুলো লাগবে না, আগে থেকে যেগুলো এক্সিস্টিং থাকবে, নেম, ইমেল। হ্যাঁ, আমরা তো অ্যাজ ইউজুয়াল মানে ডক্টর মডেল কল করি না। হ্যাঁ, কল করো না, কিন্তু তুমি এখানে ইনডেক্সের মধ্যে পাস করতে পারো, পাস করে তুমি অবজেক্ট ক্রিয়েট করে এখান থেকে ডাটা নিয়ে আসতে পারো। মানে ইনডেক্স না করলেও তো হয়, মানে করলে কি সুবিধা, না করলে কি সুবিধা? আচ্ছা, করলেও কোনো সুবিধা নাই, না করলেও কোনো সুবিধা নাই, কোডিং এর লাইনটা কমবে এই কারণে এটা সুবিধা। আচ্ছা আচ্ছা, তো আমি আনডিফাইন্ড প্রপার্টি এলিমেন্ট সাপোজ সেশন গার্ড আইডি। আচ্ছা, এটা হচ্ছে মেথড হবে, ঠিক আছে? তো রিফ্রেশ দিলাম, কল টু আনডিফাইন্ড মেথড ডিডি, ডিডি ডিডি হয় না কেন এভাবে, এভাবে তো ডিডি হয়, কি জানি এভাবে কখনো করি নাই তো বলতে পারতেছি না। আরে বল, সেভেনে করছি, এখন এইটিজে কেন হলো না বুঝলাম না। রিটার্ন দেখবো আমরা যে আইডিটা পাচ্ছি কিনা। ওকে, তো আমরা এখন এখান থেকে জাস্ট খালি অবজেক্টটা নিয়ে চলে আসি। ডক্টর, ঠিক আছে, ডিওসি মানে ডক্টর ফায়ার ফাইন্ড অর ফাইন্ড আইডি ফাইন্ড অর ফিল ফিল করবে কি আইডি, জাস্ট খালি কম্প্যাক্ট করে দেব। ওকে,
এর পাস করব ডক্টর ওকে ফাইন্ডার ফটো আইডি ঠিক আছে তো জি ভাই আমাদের এই জায়গাটাই সর্বপ্রথম কি করব আমরা আমরা এই ফর্মটাকে মিনিমাইজ করে রাখি আমাদের সর্বপ্রথম থাকবে হচ্ছে নেম তাই না ওখানে আমরা নেম আছে নেম আর এখানে দেখো আপডেট প্রোফাইল আপডেট প্রোফাইল ফর্মটা এখান থেকে উঠে যাবে যেহেতু আমাদের এটা তো তুই স্কাইপ বিশ্বে খারাপ অবস্থা দেখা যায় কেন ভাই দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যায় কথাবার্তা একদম আসে না অনেকক্ষণ পর পর আসে কথা আটকে আটকে আসে কথা তেমন বোঝা যায় না তাহলে আমরা স্কাইপেতে কলে থাকতে পারি এবং হচ্ছে এটাতে ভিডিওতে শেয়ার থাকতে পারি এরকম কল করা যাবে না স্কাইপে তো সেম প্রবলেম মানে কথা আটকে আটকে আসে তাহলে এটা তো মনে হচ্ছে নেটের সমস্যার জন্য হচ্ছে বুঝছো না ঠিক নেটের সমস্যা কিন্তু প্রতিদিন নেট কি সমস্যা হয় নাকি আমার এখানে নেট অতটা ভালো না এবং তোমাদের ওখানে যে নেটের কি অবস্থা সেটা তো জানি না তবে আমার এখানে চলে ক্লাস নেয়ার আগে তোমাদের হচ্ছে যে সুলতান ভাই আছে না সুলতান ভাই আছে না আমার এখানে তো নেট একদম খারাপ না মোটামুটি ভালোই মানে অন্তত কথাটা তো বলা যায় আচ্ছা আচ্ছা তো আমি ওই সুলতান ভাইয়ের কিন্তু ক্লাস নিছিলাম তো এখানে এতটা সমস্যা হয়তো না ভাই তো ক্লাস করতো এখন তোমাদের এখানে দেখছি একটু বেশি সমস্যা হচ্ছে যদিও আমার নেটটা কিছুদিন ধরে খারাপ সার্ভিস দিচ্ছে তারপরেও জানি না যে এতটা কথা বাধার মতো তো নেট না কথা তো ভালোই হয় আমরা যেরকম যে অফিসে মিটিং করি যখন তখন তো এরকম ঝামেলা হয় না প্রতিদিনই তো প্রায় অফিসে মিটিং করি তো ওকে আমরা দেখি তো আমাদের যেহেতু নেম ছিল এখানে আমরা এখানে নেমটাকে ইয়ে করব প্লেস হোল্ডার উঠাই দিচ্ছি যেহেতু আমাদের প্লেস হোল্ডার লাগবে না টাইপ দিব ভাই কথা ক্লিয়ারলি বোঝা যায় না মানে কিছু বলতে চান কিছু আসে না কথা বোঝা না গেলে তাহলে ইয়ে করি স্কাইপে কল দিই আর এটাতে ভিডিও হোক মানে হ্যাঁ কি স্কাইপে চেয়ে তো বেশি খারাপ কাজ করতেছে হ্যাঁ স্কাইপে থেকে বেশি খারাপ কাজ করতেছে তাহলে কিন্তু আমাদের আরেকটা অপশন আছে একটা হচ্ছে স্ট্রিম ইয়ার্ড ওটা কি সেটা ওইটা তোমার এই যে জুমের মতো বা স্কাইপের মতো ভিডিও শেয়ার করা যায় আচ্ছা আচ্ছা ওইটা করা যায় কিন্তু নেট প্রবলেম হলে তো সবকিছুতে সব জায়গায় তো প্রবলেম করে হ্যাঁ তাহলে কি স্কাইপেতে আবার কল দেব হ্যাঁ স্কাইপেতে দিয়ে দে দেখেন কারণ মিটে তো সেম প্রবলেম ওকে স্কাইপেতে দি তাহলে এখানে যেহেতু ঝামেলা করছে হ্যালো হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ভাই একই হ্যাঁ আমরা খুব দ্রুত কাজ আগাবো ভাই এখন 1 ঘন্টা ক্লাস না হয়েছে আমরা এখন 1 ঘন্টা ক্লাস করব ঠিক আছে কারণ এই প্রোফাইলটা আমাদের 2 দিনের মধ্যে শেষ করতেই হবে কারণ এখানে প্রচুর কাজ আছে এই কাজটাই সবচেয়ে বেশি কমপ্লেক্স হবে এই কাজটা হওয়ার পরে আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে আরো একটা কঠিন কাজ আসবে এটা ওটা না দেখালেও হয়তো তারপরে আপনাদের দেখাবো কারণ ওই জিনিসটা আপনার প্রফেশনালি কাজ করতে গেলে দেখবেন ম্যাক্সিমাম প্রজেক্টে ওই জিনিসটা লাগবে তো ওটা আপনাদের শিখাই দিলে আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন বুঝতে পারছেন জি ভাইয়া ওটা হচ্ছে কোন জিনিসটা করে দেখাবো আপনাদের দেখাই আমি মনে করেন জিয়াতে গেলাম তারা যে আসলাম এই যে ইমেজ গুলো দেখছেন লোড হয়নি এখনো একটু একটু পরপর লোড হচ্ছে এটা কি দিয়ে করে জানেন লেজি লোড নাকি হ্যাঁ লেজি লোডিং দিয়ে এটা করে
এটা কি হলো জাভাস্ক্রিপ্টের প্লাগইন নাকি লারাভেলের কিছু একটা? আচ্ছা এটা সব পেজ কই? আচ্ছা যাই হোক ওটা না দেখাই, ওটা আমরা দেখবো। যাই হোক, তো এই যে দেখেন আমাদের এখানে নেম চলে আসছে, তার মানে আমরা ডাটাগুলো পেয়ে গেছি। তারপর আমাদের লাগবে হচ্ছে তার ইমেইল লাগবে। আচ্ছা নেমটা পাইলাম কি ভাই? ওই যে ওটা কি প্রোফাইল কন্ট্রোলারে জানতো একটু ভাইয়া? এই যে প্রোফাইল কন্ট্রোলার ভাই, এখান থেকে যে ডক্টরের একটা অবজেক্ট তৈরি করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যে ডক্টরের ভিতর থেকে যে ফাইন্ড অর ফেইল দিয়ে তার হচ্ছে এটা নিয়ে আসলাম, আইডি ধরলেন। হ্যাঁ, তার ফার্স্ট অবজেক্টের আইডি নিয়ে আসলাম, মানে এই দুই নম্বর আইডি ডক্টরের সমস্ত ইনফরমেশন আমরা ডক্টরের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে যেহেতু ডক্টরের মধ্যে সব আছে, ডক্টর দিয়ে ডক্টরের প্রত্যেকটা প্রপার্টিতে অ্যাক্সেস করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো এখন দেখেন তারপর আমাদের ডক্টরের কি আছে। ডক্টরের নেম আছে, মেইল আছে, পাসওয়ার্ড আমাদের লাগবে না, অ্যাসিস্ট্যান্ট ফোন নাম্বার এটা আমাদের লাগবে। তো এখন দেখেন আমি এটাকে হচ্ছে আমরা অ্যাসিস্ট্যান্ট ফোন নাম্বার, নেম অ্যাসিস্ট্যান্ট ফোন নাম্বার, ভ্যালু অ্যাসিস্ট্যান্ট ফোন নাম্বার, এবং এটা হবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তারপরে আছে হচ্ছে অ্যাভাটার, তার মানে তার ছবি, তার যে ছবিটা আছে ওই ছবিটার একটা ফিল্ড লাগবে ওখানে। তো আমরা ওটা দিচ্ছি, এখানে দিব তার হচ্ছে অ্যাভাটার। অ্যাড করার সময় আমরা এইভাবে অ্যাড করবো, ধরুন ছবির উপর ক্লিক করলে সেই যে যেই ছবিটা সিলেক্ট হবে ওটার একটা প্রিভিউ এখানে চলে আসবে অটোমেটিক জাভাস্ক্রিপ্ট দিয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমরা টাইপ দিলাম ফাইল, আর নেম দিব হচ্ছে আমরা এই যে অ্যাভাটার আছে, অ্যাভাটার, ঠিক আছে? নেম হচ্ছে কোথায় ঠিক ভুল জায়গায় দিয়েছি, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফোন নাম্বার, এটা টেক্সটই থাকবে। আর এখানে টাইপ হবে হচ্ছে অ্যাভাটার, তার মানে হচ্ছে ফাইল, নেম হচ্ছে অ্যাভাটার, এখানে থাকবে হচ্ছে অ্যাভাটার। এটা তো আর ভ্যালুর মধ্যে দিকে হবে না, এটা আমরা উঠাই দিচ্ছি আপাতত, এটা এরকম থাক, কারণ আমরা ইমেজের জন্য এখনো কোনো পাথ তৈরি করিনি আমাদের প্রজেক্টে, তাই না? তো তারপরে দেখো আমাদের এই কাজটা করার জন্য, আমরা ইমেজ সেভ করার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইমেজ ইন্টারভেনশন, এটা ব্যবহার করতে পারি, এটাকে সেট আপ করে রাখছি। ইনস্টলেশনে গেলাম, এটা কখনো ব্যবহার করে ইমেজ সেভ করছো? জি ভাই করছি, একটা প্রবলেম করছি মনে করেন ছবির রেজুলেশন গুলো ঠিক মতো আসে না, মনে করেন একটা সাইজ দিলাম 100x100 ছবির রেজুলেশন কেমন যেন হয়ে যায়, কিভাবে করে আমরা সেট আপ। আশা ভাই এটা কখন, এটা নিয়ে কখনো কাজ করছেন? না আমি এটা নিয়ে কাজ করি না, এমনি ডাইরেক্টলি জাভাস্ক্রিপ্ট কোডিং করে ইমেজ আপলোড করছি। আচ্ছা, এটা দিয়ে আমরা ইমেজ আপলোড করা শিখবো, তো এটা আমি আমরা কাজও করবো, এদিকে এটা ইনস্টল হতে থাকুক। এটা কি লারাভেলের কোনো প্যাকেজ নাকি অন্য পিএসপির? এটা পিএসপির জন্য এবং লারাভেলের জন্য দুটাই আছে, ঠিক আছে? ব্যবহার করে
তো চলেন আমরা, আমাদের নেম আসছে, ইমেল আসছে, এবং তারপর হচ্ছে অ্যাভোটার আছে, আমরা দেখি কোনো হিরো টিরো আসলো নাকি। আচ্ছা ওকে, তারপরে দেখেন আমাদের আরও একটা ফর্ম আছে, সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে তারপরে কি কান্ট্রি আইডি। তো এটার জন্য আমি সিম্পলি আমাদের কান্ট্রির যেহেতু ক্রুড নাই আছে, আমি এখানে জাস্ট সিলেক্ট বক্স নিচ্ছি, সিলেক্ট, তো এখানে আমি নেম দিচ্ছি, কান্ট্রি আইডি, যেহেতু অন্য একটা টেবিল থেকে আসবে তার মানে আমাদের কান্ট্রিরও একটা ডাটাবেস লাগবে। তো যেহেতু আমরা মডেল তৈরি করতেছি আপাতত এরকম আমি দিয়ে রাখতেছি অপশন, ডেমো কিছু দিয়ে রাখি, যে বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, ঠিক আছে, এবং এখানে আমরা দিলাম হচ্ছে কন্ট্রোল, ওকে, বাংলাদেশ ইন্ডিয়া আসছে। তারপরে আমাদের আছে হচ্ছে ভিজিট ফি, ঠিক আছে, তো আমাদের লাগবে ভিজিট ফি, আমরা দিব VISIT ভিজিট ফি, এটা নেম ছিল ভিজিট ফি, টাইপ হবে প্লাস ফর্ম কন্ট্রোল, এবং এখানে অবশ্যই ভ্যালুর মধ্যে সেটা কি হবে, ইকো হবে ডক্টর, তারপরে অ্যাভাটার সবই কো আছে, ওকে। তারপর আমাদের লাগবে হচ্ছে ইজ অপডে, অ্যানি অপডে আছে কিনা, যদি অপডে থাকে সেটা হচ্ছে ইয়া করবে। তো এটা আমরা চেকবক্স দিয়ে সিলেক্ট করতে পারি এরকম, যেখানে একটা চেকবক্স থাকবে ইজ অ্যানি অপডে, তো যদি অপডেটে থাকে সে সেটা সিলেক্ট করবে। এটা কিভাবে করবো, না নর্মালি করবো বলো, মানে একটা চেকবক্স থাকবে, চেকবক্স উপর ক্লিক করলে ওই অপশনটা থাকবে, ওটাকে নিয়ে আসবো, এখানে নেম হবে হচ্ছে ইজ অফ ডে, ঠিক আছে, ইজ অফ ডে, আর এখানে আমরা ভ্যালুর ভিতরে দিব হচ্ছে 1, এবং এখানে আমরা চেক করব যে তোমার কি ডক্টর ইজ অফ ডে ইকুয়াল ইকুয়াল 1 কিনা, যদি হয় তাহলে চেক করে দাও, চেক, আর না থাকলে ইলস, মানে বোঝা যাচ্ছে অপডে কি আন্ডারস্কোর আছে ওখানে ভাইয়া, হুম, আন্ডারস্কোর নাই মনে হচ্ছে, আচ্ছা আন্ডারস্কোর কোথায় নাই, ওই অপডে এর মধ্যে নিচে ডক্টর যেটা ডাটা রিট্রিভ করছে নিচে ইজ অফ দ্য, হ্যাঁ হ্যাঁ এখানে আন্ডারস্কোর তো নাই, এখানে ডাবল আন্ডারস্কোর দিয়েছেন, এই যে এখানে, ও আচ্ছা ইজ অফ দ্য, ওকে, তো আমরা সেভ করি ইজ অফ দ্য, আপডেটটা এত বড় আসে কেন, ইনপুট পজিশন কি আপনি ফর্ম গ্রুপ ইউজ করছেন তাই মনে হয়, এত বড় আপাতত এই দুইটা দিয়ে রাখছি, ঠিক আছে, তো নরমালি প্রাথমিক অবস্থায় কি থাকবে, ডিসপ্লে হিডেন থাকবে,
হিডেন ভিজিবিলিটি হিডেন হ্যাঁ ডিসপ্লে নান নান দিয়েছি এটার উপর ক্লিক করলে ওটা শো হবে তারপরে কি আছে আমাদের ফিল ব্রেক টাইম মানে কোনো ব্রেক টাইম আছে কিনা ঠিক আছে তো ওটার জন্য আমরা ব্রেক টাইম তোমার সেম এটার জন্য আমরা কি নিতে পারি ব্রেক টাইমের ক্ষেত্রে কি হয় নরমাল এতটা থেকে এতটা ব্রেক টাইম মানে তিনটা থেকে চারটা তাই না হ্যাঁ একটা টাইম একটা টাইম তো স্ট্রিং হিসেবে তো নেওয়া যায় আমাদের দেখো একটা ইম্পর্টেন্ট পার্ট চলে আসছে সেটা হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে তোমার কি বলতো এই যে এডুকেশন এটা কিন্তু আমাদের জেসনে ছিল তো জেসন ফিল্ডে লং টেক্সটটা কারে দেখাই মনে থাকবে আচ্ছা তো এখানে এই এডুকেশন আমরা কি বলছিলাম যে এখানে মাল্টিপল স্টেপ পড়বে একটা হচ্ছে তোমার ডিগ্রি তারপরে ইনস্টিটিউশন এরকম আকারে তাই না এরকম বলছিলাম না তো এখানে আমাদের ডিগ্রি থাকবে আর এখানে থাকবে ইনস্টিটিউশন এরকম একটা তোমার বক্স লাগবে তো কালকে আমি অনেক প্রজেক্টে করছি ডিজাইন করাই আছে তো এটা কোনো একটা জায়গা থেকে আমি নিয়ে আসতেছি কোথা থেকে নিয়ে আসা যায় আমি একটু ভাবি এটা কোন প্রজেক্টে করা আছে এটা তোমার সিম্পলি একটা প্রজেক্ট করেছিলেন না ওই যে ডক্টর ওইখানে তো মানে আচ্ছা ওখানে মনে হয় আছে তাই না খুঁজা মুশকিল দেখো এই যে চলে আসছে ডিগ্রি এবং ইনস্টিটিউশন তো এখানে আমরা ক্লিক করব এবং একটা একটা করে সে কি করবে হাতে ফিল নিচে নামাবে ঠিক আছে তো দেখো আমরা এখানে ফিল ট্যাগের অ্যাক্সেস হচ্ছে সকালে যাব নেম দিছি আমাদের নেম কি ছিল এডুকেশন তাই না এডুকেশন এডুকেশন ভাই এসে চলবা তো এখানে আমি নেম দিছি এডুকেশন এখানে ডিগ্রি মানে কোনটা আমি যখন ডাটাটাকে সেভ করব এখানকার ফরম্যাট যখন দেখবো তখন বুঝতে পারবা ঠিক আছে মানে হ্যালো
এরকম তো না। এখানে দেখো, এখানে জিরো মানে হচ্ছে জিরো ইন্ডেক্সের কি কত এবং জিরো ইন্ডেক্সের ভ্যালু কত, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখানে এটা জেসনে থাকলো, এটা আমরা জেসনের অ্যারে বানাবো, ওই অ্যারের জিরো ইন্ডেক্সের কি কত এবং জিরো ইন্ডেক্সের ভ্যালু কত এইটাকে আমরা পিক করব, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, জিরো ইন্ডেক্সের কি ভ্যালু ছিল? আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে একটা দেখো জেসন, জেসনের মধ্যে অ্যারে, অ্যারের মধ্যে জিরো ইন্ডেক্সের কি কত, জিরো ইন্ডেক্সের ভ্যালু কত, এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, এটা যদি অ্যারে না হইতো তখন কিন্তু আমি এখানে ইন্ডেক্স দিতাম না, কিন্তু আমি তোমাকে কি বলছি যে এটাকে আমরা জেসন একটা অ্যারে বানাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো? বুঝছি বুঝছি, সমস্যা নেই, আস্তে আস্তে করতে করতে বুঝে যাবো। হ্যাঁ ওকে, তারপরেও দেখুন যখন ডাটা আমি ফেলবো তখন দেখবো আরো ক্লিয়ার হয়ে যাবে। তো জাস্ট মনে রাখো যে এটা হচ্ছে জিরো, এটা কি জিরো ইন্ডেক্স না, জিরো ইন্ডেক্স কি? হ্যাঁ, এটা জিরো ইন্ডেক্সের কি এবং জিরো ইন্ডেক্সের ভ্যালু, ক্লিয়ার? হ্যাঁ বুঝছি। এখানে দেখো আমাদের এটাও হয়ে গেল, মানে এডুকেশনের জেসন ফিল্ডটা। তো তারপরে দেখো কি আছে, অ্যাড্রেস আছে। তো এই অ্যাড্রেসটাকে আমরা নিচ্ছি, আমাদের এই ফিল্ড অনেক বড় হয়ে যাচ্ছে, মানে অনেক নিচে নামছে, তারপরে কিছু করার নেই। টেস্ট নিলাম, আমাদের অ্যাড্রেস লাগবে, তো আমি এটাকে কপি করছি। এখানে আমাদের আসবে অ্যাড্রেস, অ্যাড্রেস, অ্যাড্রেস এবং অ্যাড্রেস। তারপরে আছে কি দেখো, তারপরে আছে বায়ো, এর জন্য আমরা একটা টেক্সট ফিল নিব। টেক্সট নিচ্ছে বায়ো, এখানে টাইপ টাইম উঠাই দিচ্ছে, এটাকে কাট করছি, টেক্সট এরিয়া নিচ্ছে, এখানে আমরা এটা প্রিন্ট করব। বায়ো আমি কলাম দিচ্ছি, রো রাখলাম, নেম হচ্ছে বায়ো। ওকে, অ্যাড্রেস আমাদের বায়ো, এখানে ক্লাসের নাম দিয়ে দেবো ফর্ম কন্ট্রোল। কোনটা ভাই? লেভেলের ফর ফর ওর সমস্যা নাই, এখানে জাস্ট লেভেলের ফর ওটা ব্যাপার না, ওগুলো আমাদের হেডেক না। তো এটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে রোটাকে যদি উঠাই দিই তাহলে কেমন দেখায়? আউটটা হয়ে গেল, তারপরে আমাদের লাগবে হচ্ছে রিজিউম, ঠিক আছে? মানে তার একটা কি লাগবে, তোমার রিজিউম আমরা রাখছিলাম কি জন্য, সিভির জন্য, তাই না? সিভি ডাউনলোড অপশন থাকতে না একটা, সিভি বানানোর অপশন আমরা করে দিতে পারি। সিভি বানানোর অপশন কি করে দিতে চাচ্ছেন? তাহলে আমাদের অনেক কাজ করা লাগবে, মানে না না না, সিভি ডাউনলোড অপশন লাগবে নাকি? ডাউনলোড 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 অ্যাডমিট দিবে, এখানে সাথে জাস্ট এক পিডিএফ ফাইল দিবে। সিভি ডাউনলোড অপশন এখন পাবলিকে আমরা অবশ্যই তাকে সিভি রিড করতে দিব। কারণ তার প্রোফাইল তো পাবলিকলি তো ডক্টর, পেশেন্টরা দেখবে, তাই না? পেশেন্টরা দেখে কিন্তু তাকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট করবে, তাই না? ডক্টরের আমরা দিব হচ্ছে রিজিউম। তো রিজিউমটা কিন্তু ফাইল ছিল, তো টাইপ হচ্ছে ফাইল, এখানে আমরা দিব হচ্ছে আর ই এস ইউ এম, রিজিউম। আর এটার আসলে কোনো ভ্যালু থাকবে না, আর এটা ফাইল। ওকে, যেহেতু আমাদের রিজিউমের কোনো পাত নাই, ইমেজের কোনো পাত নাই, আপাতত আমি ইমেজ রিজিউমকে ইকো করতেছি না, আমাদের প্যাকেজ ইনস্টল হয়ে গেছে। তো রিজিউম হয়েছে আমাদের, এবং তারপরে আমাদের ইজ মেডেলিস্ট, এটার জন্য জাস্ট একটা চেকবক্স রাখবো, চেকবক্স যেটা আমাদের উপরে করা আছে, কোথায় যে করলাম, এই যে এটা, এটা আমরা এখানে নিব, এই বাটনটা আমাদের লাগবে না। মেডেলিস্ট বানানোটা মনে হয় একটু ইয়া আছে ভাইয়া, এম এ না কি জানি ভাই, ওটা সমস্যা নাই। আচ্ছা, এম এ ডি এল মেডেল, হ্যাঁ এরকমই হবে হয়তো। তো
আমাদের ভুল আছে, তো যদি এরকম মেডেলিস্ট হয় তাহলে চেক ওইটা কোন ভ্যালু 1 তারপরে ইজ মেডেলিস্ট ইজ মেডেলিস্ট সে এখানে চেক করবে। পরে হচ্ছে আমাদের লাস্ট লগইন লাগবে না, ইজ অ্যাক্টিভটাও আমাদের লাগবে না, এটা অ্যাডমিন দ্বারা কাজ হবে। তো ওই তো আমাদের মোটামুটি এক পাশের কাজ হয়ে গেল, তাই না? আমাদের চেক নাই, তো আমরা একটু টেস্ট করে দেখে আসি, একটা এটাকে ওয়ান করে দিই। দেখি চেকড হয় কিনা। ওকে চেকড আছে। তো আমরা এখন কি করব, আমাদের এক পাশের কাজ হয়ে গেছে, এখন আমরা করব হচ্ছে এই পাশের কি ছিল তার মাল্টিপল ফর্ম পড়ার জন্য, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। ওকে, তো এক্সপিরিয়েন্স একটু দেখো, এখানে আমার একটা সিস্টেম হবে, এক্সপিরিয়েন্সের এই ফিল্ডগুলো থাকবে, কিন্তু আমি যখন অ্যাড মোরে ক্লিক করব তখন এই সেম জিনিসটা কি হবে, ক্লোন হবে, ক্লোন হবে, বুঝতে পারছো? তো আমরা এই জিনিসটা করে ফেলি। প্রথমে আমাদের কি লাগবে, এক্সপিরিয়েন্সের জন্য স্টার্ট ডেট, ইন ডেট, ক্লিনিক নেম এবং এক্সপিরিয়েন্স ইন ইয়ার, এটা আমাদের লাগবে না, এটা আমরা ক্যালকুলেশন করব ব্যাক এন্ড থেকে, ঠিক আছে? আর আমাদের জাস্ট লাগবে হচ্ছে তিনটা ফিল্ড, একটা হচ্ছে স্টার্ট ডেট, ইন ডেট এবং ক্লিনিক নেম, মনে থাকবে? তো আমরা এখন এইটাকে ক্লোজ করব, এটাকে ক্লোজ করে ফেললাম। তো এখন আমরা নিব হচ্ছে তার এক্সপিরিয়েন্সের জন্য এই ফর্মটাকেও জাস্ট আমি এইটুকু রেখে এই ফর্মটাকেও উঠাই দিচ্ছি। এখানে আমরা নিব হচ্ছে তার এক্সপিরিয়েন্সের জন্য আমরা এখানে একটা এ তৈরি করব, সেটা হচ্ছে ব্লক কোড, নাম দিব স্টার্ট ডেট। আচ্ছা ভাই, এটা আমাদের সেম ফর্মে ডাটা ইনসার্ট হবে না? সেম ফর্মে? হ্যাঁ, সেম ফর্মে ডাটা ইনসার্ট হবে। স্টার্ট ডেট নিলাম, তার মধ্যে এই কাজটার মধ্যে অনেক কমপ্লেক্সিটি আসবে, বুঝছো? সেটা করতে গেলেই বুঝতে পারবে। স্টার্ট ডেট টেবিল থেকে একটা ডাটা আর ওইখান থেকে আবার লুপ টপ মনে হয় কি করতে হবে, লেভেল হবে, সমস্যা নেই, যতই কঠিন কিছু আসুক আমরা করে ফেলবো। রিয়েল লাইফে সব তো কঠিন আসবে এখন সব। হ্যাঁ, তো এখানে ব্লক কোডের ডিজাইনটা আসছে না, তো আমরা একটু এটা ব্লক কোডের কাস্টম ডিজাইন দিয়ে আসি, ঠিক আছে? করলাম, বাঁকা করতে চাচ্ছেন তাহলে আই ট্যাগ এর মধ্যে দিলে হইতো, আই অথবা ই এম, জাস্ট খালি অর্ডার দিয়ে দেব। পাচ্ছেন না কেন? মানে আমাদের এখানে একটা ক্লাস দিই কাস্টম খুলে দেবেন, গরম হয়ে গেল। ওকে, জাস্ট এটুকুই রাখি আমরা। আমাদের সিএস ছিল, এই জায়গাটা দিয়ে দিই। তারপরে আমাদের কি ছিল, স্টার্ট ডেট গেল, ইন ডেট, সেম জিনিসটা আমাদের লাগবে এখানে। তারপরে ক্লিনিক নেম,
আমাদের এই কাজটুকু হয়ে গেল এক্সপিরিয়েন্সের জন্য। এটাকে যখন আমরা ক্লিক করব যে একটা অপশন দিব অ্যাড মোর, তাই না? তো যদি অ্যাড মোর উপর ক্লিক করো তখন এই অপশনটা হবে। এখানেও আমরা একটা চেক বক্স রাখবো যে অ্যানি এক্সপিরিয়েন্স, কোনো ডক্টর কিন্তু ফ্রেশারও হতে পারে, তার কি এক্সপিরিয়েন্স নাও থাকতে পারে, তাই না? হ্যালো আশরাফ ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া, একটা ডক্টরে কিন্তু ফ্রেশার হতে পারে, হতে পারে না? তার যদি কাজের এক্সপিরিয়েন্স নাই, তাকে তো এই ফর্ম দিয়ে লাভ নাই। তাকেও আমরা একটা চেক বক্স দেবো যে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি এক্সপিরিয়েন্স থাকে তখন এই বক্সটা শো করবে, ওকে? তারপরে তার মতো কোনো যার যদি একাধিক এক্সপিরিয়েন্স থাকে তখন সে আস্তে আস্তে মানে একের পর এক ক্লোন করে নেবে। এখানেও আমরা একটা চেক বক্স দেবো, এখানে আমাদের চেক বক্স ছিল এটা, তো এইখানে আমরা দিব নেম নেই আসলে, টাইপ চেক বক্স, ভ্যালু টেলু আমাদের দরকার নেই, এরও দরকার নেই, জাস্ট আক্স করবো আমরা অ্যানি এক্স। নান করে দিব, এটা প্রাথমিক অবস্থায় কি থাকবে, হিডেন থাকবে। ওকে, তো এটা এখন হিডেন আছে, আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা করে ফেলবো। এখানেও আমাদের একটা ছিল মনে হয় এরকম, এই যে ইজ অফ ডে, এটা হয়ে গেল। তারপরে কি আছে, তার ডকুমেন্টস আছে, ডকুমেন্টসে কি ছিল যেন সার্টিফিকেট, যেটা তাকে দিতেই হবে, এটাও কিন্তু কি হবে, অ্যাড মোর হবে। তো এটাও মাল্টিপল ইমেজ আপলোড হবে। তো এটার জন্য আমরা ডক্টরের ক্ষেত্রে কি করছিলাম, মাল্টিপল যে ইমেজ আপলোডের অপশন রাখছিলাম বা সার্টিফিকেট বা ডকুমেন্টস আপলোডের জন্য, এটাও মাল্টিপল হবে। এখানেও সে কী করবে, তার ইচ্ছা মতো করে কি করবে, ডকুমেন্টস আপলোড করবে, মাল্টিপল, অ্যাড মোর আর কি এক কথায় যেটা বলে। ঠিক আছে আশরাফ ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তো এই কাজটাও আমরা করে ফেলি। তো এই কাজটা করতে গেলে সর্বপ্রথম এই কাজটা তো না, মানে আমাদের এখানে দেখেন সমস্ত জিকুইরি কাজ আছে অনেক, তো এই কাজটা করতে গেলে আমাদের জিকুইরি সেট আপ দিতে হবে। তো আমাদের এখানে জিকুইরি সেট আপ দেওয়া আছে এই যে এইটা। তো এখন আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লেখা শুরু করব। তো আমরা এখানে এই যে ভ্যালিডেশনটা, এটাকে আমরা জাস্ট মিনিমাইজ করে রাখছি এবং নিচের দিকে নামাই দিলাম। আমরা একের পর এক জাভাস্ক্রিপ্ট কোড লেখা শুরু করব। জাভাস্ক্রিপ্টের মোটামুটি এই পোর্শনটুকু শেষ হলে জাস্ট এটার উপর ক্লিক, মানে এটার উপর ক্লিক করব, এই নিচেরটা শো করবে, এটার উপর ক্লিক করব, এই নিচেরটা শো করবে, আবার ক্লিক করব, বন্ধ হয়ে যাবে। তারপরে ওই অ্যাড ইয়াতে যাবো আমরা, মানে মাল্টিপল ইমেজের। তারপরে এখানেও আমাদের একটা অপশন আছে, এটা মাল্টিপল ক্লোন হবে, আবার এটাও মাল্টিপল ক্লোন হবে। অনেক কাজ আছে আর কি, মোটামুটি কাজ শুরু করতে যাওয়ার আগে আমাদের এই কাজগুলো করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখনই করে ফেলবো। তো আমরা শুরু করি। তো আমাদের সর্বপ্রথম ছিল হচ্ছে কোনটা, এইটা, এটার উপর যদি তাহলে কি হবে, এইখানে যদি কোনো কাজ থাকে সেই কাজটা হচ্ছে কি হবে, বক্সটা শো করবে, ঠিক আছে? তো এখানে যে কাজ আছে, এখানে যে কাজ আছে, মানে এইখানে যে কাজ আছে এর ম্যাক্সিমাম কাজই আমার একটা সেম পেজে করা আছে। আপনি এই কাজটা আমি বর্তমানে অফিসে করতেছি, সেটা হচ্ছে ড্রাইভার, ড্রাইভার, হ্যাঁ ড্রাইভার, ড্রাইভারের প্রোফাইল। তো এটাকে আমি এখানে না করে নোট প্যাডে ওপেন করতেছি। তো এখানে দেখেন সর্বপ্রথম আমরা কি করব, আমাদের সর্বপ্রথম কাজ হবে হচ্ছে জাভাস্ক্রিপ্টের, মানে ডকুমেন্টটাকে রান করে নিই, ডিওস এন্ট্রি ডকুমেন্ট, বানানটা নাম দেখো, আগে তো ডলার চিহ্ন দেন নাই,
ডকুমেন্টের আগে লক করে দেখি নাকি যে লোড হচ্ছে কি একটা দিতে হয় না যে বারবার দিতে হয় প্রত্যেকটা পোর্শনের জন্য কি আলাদা আলাদা ভাবে এটা দিতে হয় না 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 তুমি একটা ডকুমেন্টের মধ্যে কাজ করতে পারো আমরা ইচ্ছা করলে যে এই যে নিচের ডকুমেন্ট আছে না এটার মধ্যে কাজ করতে পারতাম তো এই ডকুমেন্টের এই ডকুমেন্টের মধ্যে সব কাজ করে ফেলবে এখানকার তোমরা কনসোলে দেখি এটা লোড হয়েছে কিনা কনসোল দিলাম ওকে টেস্ট লোড হচ্ছে এর ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখবো আমাদের কাজ হচ্ছে এটাকে আমি ক্লোজ করলাম সর্বপ্রথম কাজ হচ্ছে কোন আমি হচ্ছে কোনটার উপর ক্লিক করব উঠে জানো অ্যানিউ আপডেট ঠিক আছে ব্রেক টাইমের উপরে এটা হচ্ছে আছে আমাদের ব্রেক টাইমের উপরে এই যে এখানে অর্থাৎ এইটা আমাদের হিডেন আছে এটাকে আমরা একটা ইয়ার মধ্যে নিব ইভের মধ্যে নিব বাট এটার নাম দিব হচ্ছে ব্রেক টাইম হিডেন ব্রেক টাইম হিডেন ব্রেক টাইম ওকে এটাকে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা স্টাইল দিব দেখো যখন আমি কোনটার উপর ক্লিক করব এই যে ইজ অ্যানি অপটে এটার উপর ক্লিক করব ঠিক আছে ওইটা তোমার কি হবে শো হবে এটার জন্য আমাদের অবশ্যই ওই যে চেক বক্স আছে ওটার উপর আমরা একটা কি রাখবো তো আমি কোন আচ্ছা এখানে আমাদের প্রচুর কোড লাগবে আসলে তো হ্যাঁ এইটা মেবি ঠিক আছে তো এখানে দেখো যখন আমরা ঠিক এটার উপর ক্লিক করব মানে আইডির উপর ক্লিক করব তখন নিচের পোর্শনটা জাস্ট হিডেন এবং শো কল হবে আর কিচ্ছু না ঠিক আছে তারপর আমি এটা নিচ্ছি জাস্ট এটাকে নিলাম হিডেন এবং শো আছে না সেটাকে কল করব এখানে দেখো এক্সপিরিয়েন্স তো আমাদের এখানে এক্সপিরিয়েন্স না এটা আমাদের আইডি হবে হচ্ছে কি ইজ অফ ডে ব্রেক লাইন এখানে আমরা একটা আইডি দিব তো এখানে আইডি দিব আইডি দিলাম মনে করো ইজ অফ ডে এই ইজ অফ ডের উপর করে এই ইজ অফ ডে আগে জিজ্ঞেস করে নিই ইয়াকে আশরাফ ভাই আপনার জিকুয়েরি বা জাভাস্ক্রিপ্টের নলেজ কেমন একদম ফ্র্যাঙ্কলি বলেন তাহলে আমি একদম লাইন বাই লাইন আপনাকে বোঝাবো না এটা একদম একদম প্রাইমারি না মোটামুটি আর কি ওকে তো এখানে দেখেন আমরা কি বলতেছি যদি ইজ অফ ডে এইটা এটা যদি ক্লিক করি ঠিক আছে উপরে ডিফাইন করে দিয়ে আসলাম না তখন কি বলতেছি এইটাকেই অর্থাৎ যেটার উপর ক্লিক করতেছি তুমি ওইটাকেই প্রপ চেকড চেক করে দাও অর্থাৎ এখানে টিক চিহ্ন দিয়ে দাও বা চেক এরকম করে দাও ঠিক আছে তারপরে কি বলতেছে দেখেন সেট টাইম আউট করে এখানে দেখেন তারপরে কি করলাম আচ্ছা মানে ওখানে যে আপনি ক্লিক ফাংশনের ভিতরে আবার ইফ কন্ডিশনটা দেওয়ার কারণ কি কোন ডাইরেক্টলি বলা যাইতো না যে যদি এটার উপর ক্লিক করা হয় তাহলে ওইটা চেক হবে না 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 ওটা চেক ওটা না এখানে যেহেতু আমি যদি ক্লিক দুবার করি বলছে যদি ক্লিক করি তাহলে শো করবে আবার যদি ক্লিক করে তখন আনচেক করবে এখানে এই কারণেই এখানে ইফ কন্ডিশন দেওয়া আছে চেক করে নিশ্চিত এটা কি চেক আছে কি না
এই যে টিক চিহ্নটা আগে চেক আছে কিনা এটা দিয়ে আমি ইফ কন্ডিশন দিয়ে চেক করে নিচ্ছি, বুঝতে পারছেন? জি জি বুঝছি। এখান থেকে এখান থেকে আপনি পেয়ে যাবেন, মনে করেন এখান থেকে আপনি পেয়ে যাবেন যে হচ্ছে তার চেকড কিনা ভ্যালু দিয়ে, ঠিক আছে? তো ওইটাকে জাস্ট আমি এখান থেকে ইকো দিয়ে চেক মানে ইফ দিয়ে চেক করতেছি, ইফের ভিতর দিয়ে যেটা চেক কিনা, যদি চেক হয় আমাদের যে হিড অপডেট মানে আমাদের যে ডিসপ্লে হিডেন ক্লাস দিলাম না, এই যে এটা হিডেন ডিসপ্লে ব্রেক লাইন, এটাকে আমরা কি করে দিব, শো করে দিব, এখানে শো বা ফেড ইন দিতে পারবো, ফেড ইন, ফেড ইন দিলে স্লোলি আসবে, আর যদি ফেড আউট দেন স্লোলি এটা হিডেন হয়ে যাবে। তো হিডেন, হাইড এবং শো, এটা মানে যে করি আর একটা ক্লাস আর কি, জাস্ট একটু কাস্টম সিএসএস দিয়ে তৈরি করা ক্লাস, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তো নরমালি আমরা জাভাস্ক্রিপ্টে কি করি, একটা কল ব্যাক ফাংশন পাস করার জন্য, যেরকম এই যে ওখানে রেডির ভিতরে কল ব্যাক ফাংশন পাস করেছি, কিভাবে এইভাবে ক্লোজার টাইপের, তো এই যে এই ফাংশনটা, এই ফাংশনটাকে জাভাস্ক্রিপ্টে এখন এইভাবে ES6 ভার্সনে লেখা হচ্ছে এইভাবে, ধরেন আপনি প্যারেনথেসিস দিবেন, প্যারেনথেসিস দিয়ে একটা অ্যাড দিবেন, তারপরে এইটা, এটা হচ্ছে আরো ফাংশন, ঠিক আছে? এবং প্যারামিটার পাস করলে অ্যাজ ইউজুয়াল এইভাবে প্যারামিটার পাস করে দিবেন, যদি একটা থাকে, যদি একটা প্যারামিটার থাকে আপনি এইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? তো এখানে দেখেন আমি সেই অ্যারো ফাংশন ব্যবহার করছি এবং অ্যারো ফাংশনের ভিতরে বলে দিচ্ছি যে যদি এটা যদি চেক থাকে, চেক থাকে তার মানে এখন চেকটা আছে, ঠিক আছে? যদি চেক থাকে তাহলে তুমি কি করো, এই যে হিডেন ক্লাস আইটেম এটাকে ফেড ইন করো এক সেকেন্ড পরে, অথবা ইলস সেট টাইম আউট এটাকে এক্সপিরিয়েন্স বক্স এটাকে ফেড আউট করো এক সেকেন্ড পরে, ফেড আউট করে দাও। ওকে, তো আমাদের মোটামুটি এখন দেখি কি ব্রেক এটা হবে কি ব্রেক টাইম নাকি অপডেট সাথে, হ্যাঁ হ্যাঁ অপডেট সাথে ব্রেক টাইম, মানে যে এই যে যে ক্লাসটা এটাকে আমাদের কি করা আছে, হিডেন করা আছে না? এই যে হিডেন করা আছে এটাকে আমরা এখন কি করব, শো করে দিব। তো আমরা এটা উপর ক্লিক করতেছি, এই যে দেখেন চলে আসছে এক সেকেন্ড পরে, ঠিক ঠিক আছে? আবার ক্লিক করব, এই যে দেখেন এক সেকেন্ড পরে চলে গেল, বুঝতে পারছেন? তো এটা যদি আমরা এই যে প্রপ দিয়ে চেক না করতাম তাহলে এই জিনিসটা হ্যান্ডেল করতে একটু ডিফিকাল্ট হইতো, মানে ক্লিক করতেছেন আবার কখন ক্লিক করতেছেন, কোনটা কোন ক্লিক আপনাকে আইডেন্টিফাই করতে হবে, কোনটা কোন ক্লিক। তো এই ক্লিকটা হচ্ছে আমাদের চেক, মানে চেক করতেছি এবং আবার যদি ক্লিক চেক নাই তার মানে এটা হচ্ছে আমাদের সেই ক্লিক, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আচ্ছা ওখানে যে আমি যে সিলেক্ট করলাম, মনে করেন স্যাটারডে সিলেক্ট করলাম, ওই স্যাটারডেটা সেভ হওয়ার জন্য, হ্যাঁ বলেন, স্যাটারডেটা সেভ হওয়ার জন্য যে সিলেক্ট করলাম স্যাটারডে, এখানে আমরা সাপ্তাহিক নাম নিয়ে আসবো, আপাতত এটা ডেমো দিয়ে রাখছি, এখানে কি বলেন কোয়েশ্চেনটা কি? আচ্ছা মানে এরপরে আমরা ওই স্যাটারডেটাকে পাস করব আর কি, যে স্যাটারডে সিলেক্ট করছে, হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট সে চেক করবে যে অ্যানি আপডেট আছে এবং সে কোন ডেটে, সে মানে কোন ডেটা তার জন্য আপডেট, বুঝতে পারছেন? এখন দেখেন তারপরে আর আমাদের এখানে আর একটা চেক বক্স আছে, সেটা হচ্ছে এটাও, তো এটা আমরা পরে যাব, আমরা আগে এই অপশনটা করব যে এটার উপর ক্লিক করলে এটা অ্যাড মোর হতে থাকবে। এখন দেখেন এটার উপর ক্লিক করতেছি কি হচ্ছে না, অ্যাড মোর হচ্ছে না, অ্যাড মোর হচ্ছে না, তো এটাকে আমরা অ্যাড মোর করে ফেলবো। তো এটাকে অ্যাড মোর করার জন্য আমাদের করতে হবে হচ্ছে আমাদের যে ইয়াতে আছে ড্রাইভারের, না আমরা যে এর আগে যে ডক্টর করছিলাম আমার ওটাতে আছে ডক্টর রেজিস্টারে আছে, এটাকে আমি নোটপ্যাড ওপেন করতেছি, এখানে দেখেন সেম কাজটা আমরা করছিলাম, কোথায়, এই যে এখানে সেম কাজ। তো এখানে দেখেন আমাদের সেই সিএসএস টু মানে জাভাস্ক্রিপ্টের কোডটুকু লাগবে, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না, হ্যাঁ এই যে এইটুকু। তো এটাকে আমি কাট করলাম,
কাট করার পরে আমি এটাকে আমাদের যে ডকুমেন্ট আছে এর ভিতরে এখানে পেস্ট করে দিচ্ছি। কোডগুলো সবসময় কমেন্ট আউট করে রাখবেন যেভাবে, যেন কোড পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। তো এখানে দেখেন আমাদের কি আছে, এইখানে যখন ক্লিক করব খুব ভালো করে বুঝবেন, এখানে খুব ক্রিটিক্যাল ব্যাপার আছে। তো যখন আমি এইখানে ক্লিক করব তখন কি হবে, এটা অ্যাডমোর হবে, ঠিক আছে? এবং অ্যাডমোর বাড়ার সাথে আমাদের যে ইন্ডেক্স আছে না, কোথায় ইন্ডেক্স আছে, এই যে এখানে যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্স কিন্তু আপনার কি হতে হবে, ইনক্রিমেন্ট হতে হবে। বুঝতে পারছেন? আমার যদি দুইটা এক্সপিরিয়েন্স থাকে, মানে দুইটা ইনস্টিটিউশনে আমার ডিগ্রি থাকে, তখন কি হবে, মনে করেন যে আমার রাজশাহী মেডিকেল কলেজ থেকে আমি MBBS করেছি, তো এটা জিরো ইন্ডেক্সের জন্য গেল। আবার মনে করেন আরেকটা কি আছে, ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি FCBS করেছি, তখন কিন্তু কি আপনি জিরো ইন্ডেক্স রাখতে পারবেন না? রাখতে পারবেন না। আমরা এটা ইনিশিয়াল, এটা হচ্ছে ইনিশিয়াল, এটা একদম ইনিশিয়াল পর্যায়ে আছে, যে কারণে আমরা এখানে একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে রাখছি জিরো, কারণ অবশ্যই এটা কি হবে, জিরো দিয়ে স্টার্ট হবে, তাই না? যদি অ্যাড মোর করি তখন আমাকে ডাইনামিক্যালি এই ইন্ডেক্সটা বাড়াইতে হবে, মানে জাস্ট ইন্ডেক্সটা, অ্যাডের ইন্ডেক্সটা, এটাকে আমরা বাড়াবো কিভাবে দেখেন, আমি এখানে আইডি অ্যাড রাখিছি, তার মানে কি, এই যে এটার উপর যদি ক্লিক করি, এটা আমি আইডেন্টিফাই করার জন্য, তো আইডি অ্যাডের উপর যদি ক্লিক করি দেখেন কি করছি, আইডি অ্যাডের উপর যদি ক্লিক করি, যেখানে দেখেন কি বলছে, আইডি অ্যাডের উপর যদি ক্লিক করি তাহলে কি এবং ভ্যালু, এটার ভ্যালু এবং কিটা আমাকে দাও। এটা নর্মালি না করলেও পারবেন, সমস্যা নাই, এটা নর্মালি না করলেও পারবেন। কি আর ভ্যালু আমি এখানে ধরে রাখছি এই কারণে, যেন আপনি ক্লিক করলে ওটা নিচের দিকে কি এবং ভ্যালু সহ নেমে যায়, ঠিক আছে? মানে ইমটি বক্স যেন না নামে, কি এবং ভ্যালু সহ যেন নেমে যায়, এই কারণে আমি কি এবং ভ্যালুটাকে ধরে রাখছি। তো আমরা ওইটাতে পরে যাই, ভ্যালুটাকে ধরছেন? হ্যাঁ, ওই কি আর ভ্যালুটাকে ধরছেন, ডট ভ্যাল দিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জাভাস্ক্রিপ্টে এই যে এখানে ডট ভ্যাল দিলে আপনার হচ্ছে কি এর ভ্যালুটা পেয়ে যাব, মানে ওখানে যে ভ্যালু আছে না, এই যে এই জায়গাটায় যে ভ্যালু থাকবে, এই জায়গাটায় যে ভ্যালু থাকবে, ওই ভ্যালুটাকে আমরা ধরে ফেলতে পারবো, ঠিক আছে? তো আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, মনে করেন এটাকে কমেন্ট আউট করে রাখছি এই সম্পূর্ণটাকে, এটা কিভাবে কাজ করছে আপনাকে দেখাই। যখন এটার উপর ক্লিক করব, এই যে আমাদের যে এখানে যেই আমাদের এই জায়গাটায় যে ভ্যালু আছে, এই যে দেখেন আমি নাম দিয়ে রাখছি আইডি কি, ঠিক আছে? বুঝতে পারছেন? জি। তারপরে দেখেন কি দিয়ে রাখছি, আইডি হলো কি সরাসরি না, হ্যাঁ আইডি কি, আর একটা আইডি দিয়ে রাখছি ভ্যালু, কারণ একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, তাই না? এবং দুইটারই ইন্ডেক্স কি থাকবে, সেম থাকবে। তো এখানে দেখেন আইডি দিয়ে রাখছি কি, এখানে আইডি দিয়ে রাখছি ভ্যালু। তো আমি মনে করেন এই কি এর ভ্যালু, আই কি এর ভ্যালুটা ধরতে চাচ্ছি। তো দেখেন আমি এখানে ধরে ফেললাম কি, এই যে ডলার সাইন কি, এটা দিয়ে ধরতে হয়, যদি আইডি হয় তাহলে ডলার হ্যাশ, আর ক্লাস হলে ডট। তো এখানে দিয়ে ধরলাম, এখন কিটাকে যদি কনসোল ডট লক করি, আমি কনসোল লক করলাম, এখন মনে করেন আমাদের কনসোল ওপেন আছে, আমি এখানে একটা ভ্যালু দিলাম, ঠিক এই জায়গাটায় মনে করেন যে নাম দিলাম আর, এবং আমি যখন ক্লিক করি, ক্লিক করলে আমাদের ক্লিক হচ্ছে না, আচ্ছা তো এটা যদি ক্লিক করি তাহলে আমার একটা অ্যালার্ট দিয়ে দেখি আগে, অ্যালার্টটা পাচ্ছে নাকি, ক্লিক হচ্ছে না, আমরা ক্লিক না হওয়ার কারণটা আইডেন্টিফাই করতে হবে। আমরা মেবি এখানে এভাবে না লিখে, আমরা যদি এভাবে লিখে দেখি, বডি অন ক্লিক এরকম কিছু একটা তৈরি করা যায়, তাই না? হ্যাঁ, বডি অন ক্লিক দিয়ে ওটা দিয়ে দেখবো আর কি। বডি অন আর মাঝে মাঝে ডেলিকেট নিয়ে কনফিউশনে পড়ে যায়, ডেলিকেট এবং অন এর মধ্যে পার্থক্য কি?
তারপরে ক্লিকটা পাচ্ছে না এখানে আইডি আইডি আইডিটা একটু দেখতে এখানে কি অ্যাডি ছিল টাইপ বাটন বাটন নেম অ্যাড আইডি অ্যাড ক্লাস বাটন আচ্ছা আমরা এখানে ইয়া দিই তোমার ডি ই জি ডিগ্রি ক্লাস দিলাম যদি ক্লিক করে তাহলে একটা অ্যালার্ট দিবে এখানে না দেওয়ার কারণ হচ্ছে আমাদের অ্যালার্ট না হওয়ার কারণ হচ্ছে আমার এখানে ব্র্যাকেটে ভুল হয়েছে বুঝছো এখানে দেখো আমাদের যে ফাংশনটা স্টার্ট হয়েছে এটার হচ্ছে আসলে একটা ক্লোজিং ব্র্যাকেট লাগবে এখানে তাহলে এরর তো দিবে বুঝছো জাভাস্ক্রিপ্ট এরর দেন আমি তাহলে তো ডিবাগিং কার প্রবলেম হ্যাঁ ঠিক আছে তো আমাদের ব্র্যাকেটটা নিচে দেখে আমি এখন বুঝতেছি আমাদের ব্র্যাকেটটা দেওয়া ছিল না তো এখানে দেখো এখানে আশরাফ ভাই দেখেন এখন আমাদের এটা কাজ করবে তো যদি এখন আমরা এই যে কি দিয়ে যদি ক্লিক করি আমাদের যে এখানে যদি কোনো একটা ভ্যালু দিয়ে ক্লিক করি এই যে এখানে যে ভ্যালুটা দিব এই ভ্যালুটাকে যা দিচ্ছি মনে করেন ডিডি দিয়ে দিলাম তো এই ডিডিটাকে আমার ধরতে হবে এর ধরার জন্য আমি কী করবো প্রথমে এখানে একটা আইডি দিব কোথায় এই যে এখানে একটা আইডি দিলাম কি কি জাস্ট এই কাজ করবেন দেখ হ্যাশ সাইন কি যেহেতু আইডি হ্যাশ সাইন কি ডট ভ্যাল ভ্যাল দিলে আপনি ওই ভ্যালুটা এখন যদি ক্লিক করে এই যে দেখেন ডিডিডি ঠিক আছে বুঝতে পারছেন তো এখন আমরা এটা পেয়ে গেলাম অনুরূপভাবে আমরা ভ্যালুটা পেয়ে যাব তো এখন যদি আমি এক মোর করি তাহলে কি নিচের নিচের এই বক্সটাকে ক্লোন করে দেবো নিচে তাহলে এই ভ্যালু সহ নামানো কি আমার জন্য কঠিন হবে কঠিন হবে যেহেতু আমরা কি এবং ভ্যালু পেয়ে গেছি এবং দেখেন যেহেতু আমি যতবার ক্লিক করব যতবার ক্লিক করব ততবার এই যে আমি দেখেন আই জিরো করে রাখছি আর নিচে এসে আই কি করে দিছি প্লাস প্লাস করে দিছি কি কারণে প্লাস প্লাস করেছি আমাদের যে ইন্ডেক্সটা ছিল এই যে এখানে ইন্ডেক্স আমাদের মাল্টিপল ইন্ডেক্স পড়বে এই ইন্ডেক্সটাকে ইনক্রিমেন্ট করে দেওয়ার জন্য তাহলে আমি এখানে আমাদের আয়ের আয়ের ভ্যালুটা আছে এখানে জাস্ট আয়ের ভ্যালুটা দিয়ে দিব বুঝতে পারছেন জি গুড তো এখন দেখেন আমি এটাকে আনক্রমেন্ট করে দিলাম আনক্রমেন্ট করে দিয়ে এখন উপরে যে জিনিসটা ছিল না এখানে দেখেন আমাদের কি লাগবে একটা ডাইনামিক ফিল্ড লাগবে একটা আইডি নিছি ডাইনামিক ফিল্ডের সাথে আমি কি করে দিব অ্যাপেন্ড করে দিব কোথায় এই যে এখানে মনে করেন ওটা অ্যাপেন্ড হবে তো এটার জন্য আমরা করতে পারি আমাদের একটা ডিভ লাগবে যেখানে আমরা কি করব এটাকে অ্যাপেন্ড করে দিব তো ওটার জন্য আমরা কি করব এইখানে দেখেন এখানে টেবল নিলাম আচ্ছা আমরা নর্মালি আগে ক্লিক করে দেখে আসি কি অবস্থা হয় কোনো কনসোলে এরর নাই আচ্ছা আনএক্সপেক্টেড টোকেন দেখাচ্ছে এটা এটা কি বেশি হয়েছে মনে তো হয় আচ্ছা আমি একটু দেখি এই যে এখান থেকে শুরু হলো এখানে একটা বেশি আছে একটা বেশি আছে এই যে কাজ করতেছে এখন দেখছেন দারুন তো এই যে এ এ সহ মানে আমাদের ভ্যালু সহ নেমে যাচ্ছে বুঝতে পারছেন ভ্যালু সহ নিয়ে নিছে যেহেতু আমি এই যে ভ্যালুটা এখানে ধরে এই যে কি এর জায়গায় দেখেন কি আছে না কি এর জায়গায় যে দেখেন আমাদের ভ্যালু আছে কই নেম ডিগ্রি এগুলো কি দেয় এগুলো এডুকেশন ঠিক আছে তো আমরা এটাকে এডুকেশন করে দিব
তাহলে যখন আমাদের মাল্টিপল এজ ইনডেক্স যাবে তখন এখানে এটা ডিগ্রি হয়ে এডুকেশন হয়ে আছে এবং এটা কিন্তু ডিগ্রি হয়ে আছে কনসেপ্ট তো এই কারণে আমাদের সেম করতে হবে এই যে এখানে নেম এবং এখানে ওকে এডুকেশন একটা হবে ডিগ্রি দুটো এডুকেশন তো একটা এডুকেশন একটা ডিগ্রি প্রথমটা ডিগ্রি তো প্রথমটা কি এডুকেশন হ্যাঁ প্রথমটা এডুকেশনের কি এখানে প্রথমে ডিগ্রি তারপরে ইনস্টিটিউশন এই যে ভ্যালুটা হচ্ছে ইনস্টিটিউশন বুঝতে পারছেন এখানে দেখেন প্রথমটা কি আমাদের ডিগ্রি তারপরে ইনস্টিটিউশন মানে ঠিক এরকম যে আরএমসি মানে এমবিবিএস এমবিবিএস এবং হচ্ছে আরএমসি বুঝতে পারছেন এটার জন্য জিরো ইনডেক্স যাচ্ছে জিরো ইনডেক্সের কি যাচ্ছে এবং এটার জন্য জিরো ইনডেক্সের ভ্যালু যাচ্ছে ঠিক আছে আবার মনে করেন এটা ওয়ান ওয়ান ইনডেক্সের জন্য কি যাচ্ছে এবং ওয়ান ইনডেক্সের জন্য ভ্যালু যাচ্ছে আচ্ছা ভাই আমরা যে সময় নতুন রো আসতেছে ওই সময় ফিল্ডটা ব্ল্যাঙ্ক আনতে পারি না ব্ল্যাঙ্ক আনবা কিভাবে তুমি যে এইভাবে ইনসার্ট করবা এখানে নাম দিবা আবার এখানে নাম দিবা এখানে নাম দিবা বুঝতে পারছো আচ্ছা বুঝছি বুঝছি তো এখানে দেখেন নরমালি এখানে যখন এই করে এখানে ভ্যালু থাকেই না মানে নরমালি অ্যাড মোর করে সে ডাটা ইম্পোর্ট করে ফেলে এইভাবে বুঝতে পারছো বা একটা করে নেয় একটা করে ডাটা এন্ট্রি দেয় একটা করে অ্যাড মোর করে একটা করে ডাটা এন্ট্রি দেয় একটা করে অ্যাড মোর করে বুঝতে পারছো শাহিন তো এখানে দেখেন তো এখানে কি করলাম আমি জাস্ট খালি একটা একটা আইডি নিলাম আইডি নিয়ে জাস্ট আমাদের যে ওই যে টিআর ছিল না উপরে যে টিআর ছিল এই যে উপরে দেখেন এখানে টিআর আছে এই যে টিআর ঠিক আছে টিআর দেখতে পাইছেন জি ডাইনামিক ফিল্ড দেখতে পাইছেন এর সাথে এই যে টিআর আছে এই টিআর এর সাথে বা টিআর এর পরে আমি কি করলাম জাস্ট অ্যাপেন্ড করে দিলাম অ্যাপেন্ড মানে কি অ্যাপেন্ড মানে হচ্ছে আপনারা যে নরমালি যোগ করেন না সেটা শুধু থাকতো এরকমই হওয়ার কথা দেখেন দেখছেন আগেরটা চলে গেছে এবং এটা থেকে গেছে বুঝতে পারছেন দেখেন সবুজ কালারটা না সবুজ কালারটা আছে এটা হচ্ছে HTML এর কাজ HTML কি করে আগেরটাকে রিপ্লেস করে আপনার পরেরটা থাকবে আর অ্যাপেন্ড মানে হচ্ছে আপনার যেটা আছে ওটা তো থাকবেই পরে যেটা ওটার সাথে যুক্ত হবে ওটা যা যোগ হবে বুঝা গেছে দুইটার পার্থক্য জি ওকে তাহলে আমরা এখানে HTML রাখবো মানে অ্যাপেন্ড রাখবো তো এটুকু হয়ে গেল তারপরে দেখেন যখন আমার এই যে ইনস্ট্যান্ট যেটা আসছে মানে এটাকে তো রিমুভ করতে হবে আবার এই যে দিচ্ছে এটাকে রিমুভ করতে হবে যেটার উপর ক্লিক করতেছি ওইটাই রিমুভ হতে হবে যেরকম এখানে দেখেন আমি দিলাম EFF তো এটার উপর যদি ক্লিক করে যদি নিচেরটা রিমুভ হয় তাহলে হবে এটাই রিমুভ হতে হবে এটার উপরে এক্স্যাক্টলি এটার উপর রিমুভ করার জন্য জাভাস্ক্রিপ্টের আছে হচ্ছে দিস অবজেক্ট কি অবজেক্ট দিস সব সময় কারেন্ট অবজেক্টকে পয়েন্ট করে দেখেন আমি যদি এটার উপর ক্লিক করে দিস কি করবে এটাকে পয়েন্ট করবে ঠিক এটাকে পয়েন্ট করবে তো এটাকে পয়েন্ট করে রিমুভ করে দিবে তো এটার জন্য কি করতে পারেন এই যে দিস দিয়ে দেখেন আমি ধরে ফেলছি দিস ATTR ID ATTR মানে হচ্ছে অ্যাট্রিবিউট এখানে অ্যাট্রিবিউটের মধ্যে ডাইনামিক আইডি দেওয়া আছে ডাইনামিক আইডি কিভাবে দেওয়া আছে এই যে দেখেন আইডি আইডি দিয়ে রো এর সাথে একটা ইনডেক্স দেওয়া আছে আমরা আয়ের যে ইনক্রিমেন্ট করতেছি করে এই মানে আইডিটাকে ইউনিক আইডি করা হয়েছে আমি যদি এখানে একটা আইডির নাম দিতাম তাহলে এটা কি ইউনিক করা যেত না নাম হয়ে যেত এটাকে ডাইনামিক করার জন্য এর সাথে একটা ভ্যালু অ্যাড করে দেওয়া হয়েছে যাতে রো ওয়ান রো টু রো থ্রি এরকমভাবে ইনক্রিমেন্ট হতে থাকে ওইভাবে আইডি দিয়ে তাকে এটাকে আমি ধরছি যে দিস ATTR কি আইডি বুঝতে পারছেন আচ্ছা ওই যে আই এর সাথে প্লাস আর সামনে প্লাস পিছনে যে রো এর সাথে কি এটা আইটা যুক্ত হইছে এরপর কি আই এর সাথে রো এর সাথে এটাকে প্লাস দিয়ে কি করা হইছে মানে কনক্যাট করা হইছে হ্যাঁ হ্যাঁ জাভাস্ক্রিপ্টে প্লাস সাইন দিয়ে কনক্যাট করে পিএসপি তে যেরকম হ্যাঁ হ্যাঁ ঠিক ওরকম বুঝতে পারছেন ওকে তো এখন দেখেন তাহলে আমি দিস দিয়ে ATTR দিয়ে আমি কি করলাম এই কারেন্ট রোটাকে ধরে ফেললাম কোন রো এর উপর এখন আসি ধরে ফেলে ওই যে একই ভাবে কি করলাম বাটন আইডি নাম নিলাম একটা নাম দিলাম বাটন আইডি তারপরে রো ডট বাটন আইডি ওই আইডি এক্স্যাক্টলি ওই আইডি মানে এই যে আইডি আইডি রো রো
কনক্যাটিনেট করে দিলাম আইডি নাম্বার, এই যে এই আইডি নাম্বার, তাহলে ডাইনামিক্যালি ওই আইডি নাম্বার আমরা ধরে ফেললাম, ধরে ফেলে জাস্ট যে কোয়েরির একটা রিমুভ মেথড আছে ওটাকে কল করলাম, কল করলে কি করতেছে যে কোয়েরি অটোমেটিক ওটাকে কি করে দিচ্ছে রিমুভ করে দিচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপনি যত নম্বর রয়ে আছেন, যত নম্বর রয়ে আছে মনে করেন এখানে গেলাম, তো এখনকার এখানকার দেখেন আমি যদি করি কি দেখতে পাচ্ছেন এডুকেশনের কি ইন্ডেক্সের মধ্যে কত ওয়ান দেখতে পাচ্ছেন? এডুকেশনের ইন্ডেক্স কত? ওয়ান না, এই যে রো কত? জি জি হ্যাঁ, রো রো কত? ওয়ান ওয়ান ওয়ান। আবার একটা বাড়াইলাম, এখানে দেখেন তো রো কত, রো দুই, রো দুই, আর এখানে দেখেন রো ওয়ান। তাহলে আমি দেখুন এই যে জাভাস্ক্রিপ্টটা কিছুক্ষণ আগে একটা ভ্যালু ধরা শিখলেন, যে কিছুক্ষণ আগে একটা ভ্যালু ধরা শিখলেন কিভাবে, এই যে এইভাবে, এই যে দেখেন হ্যাশ সাইন দিয়ে এটা দিয়ে আপনি ওই এক্স্যাক্টলি ওই কিটাকে ধরতে যাচ্ছেন, কিন্তু এখন কি আমাদের কি আছে কি নাই, আমাদের এখানে কি আছে আপনি এক্স্যাক্টলি ওই ভ্যালুটাকে ধরতে হবে, মানে দিস দিয়ে কারেন্টটাকে যেটার উপর আপনি ক্লিক করতেছেন ওইটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, যেহেতু এটা লুপিং এর মধ্যে একটা লুপ টাইপের জিনিসের মধ্যে ঘুরছে, এই কারণে আপনাকে দিস এটিটিআর আইডি, আইডি মানে অ্যাট্রিবিউট, কোন অ্যাট্রিবিউট, আইডির অ্যাট্রিবিউটটা দাও, এই যে এ আইডি, তাহলে আপনি কি পেয়ে গেলেন বাটন আইডি পেয়ে গেলেন যেটার উপর ক্লিক করতেছেন ওইটা। তারপরে সেম ভাবে এই এটাকে আপনাকে রিমুভ করতে হবে, এটাকে রিমুভ করার জন্য আমাদের রো আছে আগে রো, তারপরে কনক্যাটিনেশন করে দিলাম বাটন আইডি যেটাকে আমি ধরলাম একটু আগে, এক্স্যাক্টলি এটা, তারপরে ওটাকে যে করি মেথড দিয়ে রিমুভ করে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? আর আপনি যদি এখানে যে কিগুলো ভ্যালুর ভিতরে কিগুলো তুলে দেন, এই ভ্যালুর ভিতরে কিগুলো তুলে দেন তারপরে, তাহলে আপনি এখানে ভ্যালু দিলেও এখানে অ্যাডমোড করলেও তখন নিচের দিকে দেখবেন হচ্ছে কি আসবে, ইমটি আসবে, মানে এমটি ভ্যালু নামবে। এগুলো আমি তো গিটে পুশ করে দেব, আপনারা পুল নিয়ে এগুলো টেস্ট করবেন, ঠিক আছে, নিজেদের মতো করে সুন্দর করবেন, মনে থাকবে? তো আজকে আমাদের দুইটা কাজ শেষ হলো, একটা হচ্ছে ফর্ম ডিজাইনিং শেষ হলো, তারপরে আমাদের এই অ্যাডমোডটা শেষ হলো, আর এখানে ইজ এনি আপডেট এটা শেষ হলো। কালকে আমাদের কাজ হবে হচ্ছে এখানে জাস্ট খালি একইভাবে সেম ওইটা আসবে, তারপর এটাকেও আবার একইভাবে এখানে যেরকম ক্লোন হচ্ছে এখানেও একইভাবে আমরা ওই বক্সটাকে ক্লোন করবো যে কোয়েরি দিয়ে। ক্লোন করার পরে এখানে মাল্টিপল ডকুমেন্টস আপডেটের অপশনটা নিয়ে আসবো, একইভাবে অ্যাডমোডে ক্লিক করবে, মাল্টিপল ডকুমেন্টস চলে আসবে, তারপর আমরা ফর্মটাকে সাবমিট করে দেবো। ঠিক আছে ভাই? জি, তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, সকাল 6টায় আমার ডিউটি আছে ভাই। দুপুরে যে একটা প্রবলেম দিছে না, এটা সলভ তো মানে কি সলিউশন কি হবে মুখে বলে দেন, অলরেডি সোশ্যাল মিডিয়া ওকে রেকর্ডিংটা অফ করে দেন।